সন্ধ্যার দিকে শপিং মলে আসছি কিছু কাপড় চোপড় কিনতে। আর শপিং মলটাতে কিছু ডিসকাউন্ট চলছে, তাই ঘুরে ঘুরে কি কেনা যায় সেটা দেখতে লাগলাম। হঠাৎ করে কিছু একটা সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। উঠে দাঁড়াতে দেখি পরীর মতো সুন্দরী একটা মেয়ে যেন ভুল করে পরী পালকের থেকে নেমে এসেছে। কিছু বুঝে ওঠার আগেই ঠাস ঠাস করে দুইটা চর বসিয়ে দিল। ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না, তোর সাহস হয় কি করে আমার গায়ে টাচ করার? আমি সরি, দেখতে পাই নাই। দেখতে পাস নাই নাকি অন্য কিছু? এই তোদের মতো ছেলেদেরকে খুব ভালো করে চেনা আছে আমার। মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে নাকি? তুই জানিস আমি কে আর আমার বাবা কি করে? আমি সত্যি আপনাকে দেখতে পাই নাই, না দেখে ধাক্কা লেগে গিয়েছে। এমনিতেই ধাক্কা দিয়েছিস, আবার মুখে মুখে তর্ক করছিস, তোর অবস্থা দেখ কি করি আমি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, তখন একটা লোক এসে মেয়েটাকে বলতে লাগলো, ম্যাডাম প্লিজ একটু শান্ত হন, ছেলেটা মনে হয় ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছে, আর ছেলেটা মনে হয় আপনাকে চিনতে পারে নাই, বিষয়টা আমি দেখছি, আপনি এখান থেকে যান। লোকটার কথা শুনে মেয়েটা রেগে গজগজ করতে করতে চলে গেল। তারপর লোকটা আমার সামনে এসে দাঁড়ালো। এই ছেলে, তোমার কি জানের ভয় নাই? জানো মেয়েটা কি? এই শহরের নামকরা বিজনেসম্যান আনোয়ার সাহেবের মেয়ে। আমি আর একটু পরে আসলে হয়তো তোমার অবস্থা খারাপ করে ছাড়ত, এখানে যা করতে এসেছো সেটা করে চলে যাও। একথা বলে লোকটা চলে গেল। ও, আপনাদেরকে তো আমার পরিচয় দিই নাই, আমি নীল, এই শহরে নতুন এসেছি, তেমন কিছু চিনি না, আর এই মেয়েটাকেও প্রথমবার দেখলাম। আমি তো আর ইচ্ছা করে ধাক্কা দিই নাই, তবুও কেমন আচরণ করলো দেখলে নিত। যাক, যা হবার হয়েছে, শপিং করার মুডটা নষ্ট করে দিল। প্রয়োজনীয় কিছু জিনিস কিনে বাসার দিকে রওনা দিলাম। ছোট্ট একটা বাসা ভাড়া নিয়েছি শুধুমাত্র নিজের থাকার জন্য, এই শহরে আমাকে কেউ চিনে না। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম, ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেছি। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম, তারপর রাতের খাবারটা খেয়ে নিলাম, তারপর বিছানায় শুয়ে পড়লাম। তখনই ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করে দেখি কলেজের অ্যাডমিশনটা হয়ে গিয়েছে। আসলে এই শহরে একটা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের অ্যাডমিশনের জন্য আবেদন করেছিলাম, তো সেটা হয়ে গেছে, কাল থেকে ক্লাস করতে পারবো, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে নিলাম, তারপর খাবারটা খেয়ে নিয়ে ড্রেস পরে নিলাম, নিজে ইচ্ছা করে কম দামি পোশাক পরলাম, তারপর চুলে তেল দিয়ে ভালো করে আঁচড়ে নিলাম। একদম খ্যাত লাগছে, যাক এবার ঠিক আছে। কলেজের দিকে পা বাড়ালাম। ভিউয়ার্সরা হয়তো ভাবছেন কি জন্য খ্যাত হয়ে গেলাম। নিজেকে এমনি এমনি কি কেউ খ্যাত সাজাতে চায়? গল্পের সাথে থাকুন, সবটাই বুঝতে পারবেন। বাসা থেকে কলেজ বেশি দূরে নয়, মাত্র 5 মিনিটের রাস্তা, তাই কলেজে পৌঁছে গেলাম। গেট দিয়ে ঢুকতে সামনের দিকে চোখ পড়ল, আরে এ তো দেখি কালকের সে মেয়েটা, ওনার বাবা নাকি এই শহরের নাম করা বিজনেসম্যান। যাই হোক, আমাকে নিয়ে আমি ভাবতে থাকি, মেয়েটাকে না দেখার ভান করে চলে যেতে থাকলাম। তখনই পিছন থেকে একটা মেয়ে ডাক দিল, এই খ্যাত, কই যাস, এদিকে শুনে যা। তাকিয়ে দেখি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। ওই যে একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, কালকে সে মেয়েটা ডাকছে, তাই সামনে না গিয়ে সোজা মেয়েটার কাছে চলে গেলাম। জি, আপনি আমাকে ডাকছেন? তুই ছাড়া এই কলেজে তো একটাও খেতকে দেখতে পাচ্ছি না, তো কাকে ডাকছি বোঝার কথা? ও আচ্ছা, বলুন কি বলবেন? তুই তো সেই ছেলেটা যে গতকাল আমাকে ধাক্কা দিয়েছিল, কলেজে তো আগে দেখি নাই, নতুন নাকি? মাথাটা নিচু করে, জি আবার আজকের প্রথম কলেজ। তোর নাম কি রে? জি আমার নাম নীল, আর আপনার নাম? আমার নাম তানহা। গতকাল যে অপরাধ করেছিলি তোর অবস্থা তো খারাপ করেই দিতাম, তবে শপিং মলে ম্যানেজারের কথায় বেঁচে গেছিলি, যাক সে কথা, বাট তোর মতো খেতকে প্রিন্সিপাল অ্যাডমিশন দিল কেন সেটাই তো মাথায় আসছে না। আর কিসব কাপড় পরেছিস এগুলা? কাপড় কেনা টাকা না থাকলে আমার কাছ থেকে ভিক্ষা করে নিয়ে যাস। এটা বলে হাসতে শুরু করলো। ইচ্ছা করলে কথাগুলো জবাব দিতে পারতাম, কিন্তু দিলাম না। সেখান থেকে ক্লাসে চলে আসলাম। এখনো ক্লাসের সময় হয়নি, তাই ক্লাসটা ফাঁকা ছিল, একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। এদিকে তানহার বান্ধবী লিজা, কি রে তানহা, ওই খ্যাতটাকে এভাবে অপমান করলি কেন? আরে গতকাল গিয়েছিলাম শপিং করতে, বাট কই থাকে জানে খ্যাতটা এসে আমাকে ধাক্কা দেয়, প্রচন্ড রাগে দুইটা চোর মেরে রাগটা কন্ট্রোল করেছিলাম। একদম ঠিক কাজ করেছিলি, এই সব খ্যাতের কাজটাই হলো মেয়ে দেখলে গায়ে পড়া। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। তানহাও বান্ধবীদের সাথে ক্লাসের দিকে চলে যায়। ক্লাসে চুপ করে বসে আছি, হঠাৎ তাকিয়ে দেখি তানহাও তানহার বান্ধবীদের সাথে এই ক্লাসের দিকে আসছে, তাই মাথাটা নিচু করে থাকলাম।
কি রে লিজা, খ্যাটটা আমাদের ক্লাসে বসে কি করছে? হ্যাঁ তাই তো রে, খ্যাটটা মনে হয় আমাদের সাথে একই ইয়ারে পড়ে। চল খ্যাটটাকে মজা দেখাচ্ছি, এই বলে শয়তানি করে হাসাহাসি করছে তারা। সবাই মিলে নীলের কাছে যায়। কি রে ছোট লোক, পিছু নিতে নিতে এই ক্লাস পর্যন্ত চলে আসছিস? মাথাটা নিচু করে থাকলাম, অপমান আর কত করবে, বড়লোকের দুলালি অহংকার অনেক। মেয়েগুলো আর কিছু বলতে যাবে তখন এই ক্লাসে স্যার চলে আসে, সব স্টুডেন্টরা নিজেদের জায়গায় বসে পড়ে, তারপর স্যার ক্লাস নেওয়া শুরু করে। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, তোমাদের কলেজে নতুন একটা ছেলে এসেছে, আজ থেকে তোমাদের সাথেই লেখাপড়া করবে। নীল তুমি এখানে এসো। স্যার কথা মতো সামনে গিয়ে স্যারের পাশে দাঁড়ালাম। এই হলো তোমাদের নতুন বন্ধু, গতকালই অ্যাডমিশন নিয়েছে, এখানেও নতুন এসেছে, তোমরা ওকে দেখে রাখবে। স্যারের কথা শেষ না হতে তানহা দাঁড়িয়ে গেল। স্যার আপনাদের কি রুচিবোধ বলতে কিছুই নাই নাকি সব হারিয়ে গেছে? কই থেকে একটা ক্ষেত ছোট লোককে কলেজে অ্যাডমিশন দিয়েছেন, কলেজের ইজ্জতটাই তো এর জন্য নষ্ট হয়ে যাবে। তানহার কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম, এরা শুধু ভালো জামা কাপড়ই দেখে, ভিতর দেখে না। তানহা জাস্ট সেট আপ, তুমি তোমার সীমা অতিক্রম করে ফেলেছো, ভুলে যেও না তুমি এখানে শিক্ষা নিতে আসছো, এটা কোনো সিনেমা হল না। সিট ডাউন রাইট নাও। তানহা স্যারের কথায় বসে পড়ে। নীল তুমি কিছু মনে করো না, নিজের জায়গায় গিয়ে বসে পড়ো। স্যারের কথা মতো নিজের সিটে এসে বসলাম, স্যার ক্লাস নিতে শুরু করলেন, ক্লাস করা শেষে বের হয়ে গেলাম। আজকে নতুন তাই কোনো বন্ধু নাই, ক্যাম্পাসের দিকে হাঁটতে লাগলাম। ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। হ্যালো স্যার। নীল তোমাকে যে মিশনে পাঠানো হয়েছে সেটা ভালো করে কমপ্লিট করা চাই, কোনো রকম কেউ যেন সন্দেহ না করে, এটা খুবই গোপনীয়ভাবে করতে হবে, হাত ফসকে বেরিয়ে গেলে দেশের জন্য বিপদ হয়ে আসতে পারে, অপরাধীদেরকে আমাদের চাই চাই। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, এখানে আমি ছাত্র সেজে এসেছি, তাই সন্দেহ করার কিছু নাই, এই মিশনটা কমপ্লিট করে এখান থেকে বের হব, স্যার শুধু কিছুদিন সময় লাগবে। ওকে তোমাকে সময় দেওয়া হলো, তবে বেশি দেরি যেন না হয়। মনে মনে অপরাধীদের তো জেলে ভাত খাইয়ে ছাড়বো, সে যেভাবেই হোক তার আগে আমাকে এই কলেজের সম্পর্কে ভালো করে কিছু জেনে নিতে হবে। এসব ভাবছি তখনই পিছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাক দিল, পিছনে ঘুরে দেখি একটা ছেলে দৌড়ে কাছে চলে আসলো, হাত বাড়িয়ে দেয় বলে, হাই আমি রাজ। আমি নীল। তো আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা তোমার বাসা কোথায়? এই তো সামনে, আপনার বাসা? ও আমার বাসা এই সিনেমা হলের পিছনে। আর তুমি আপনি করে বলছেন কেন, বন্ধুদের মধ্যে কখন আপনি চলে না, সো এখন থেকে তুই করে বলবো। আচ্ছা ঠিক আছে। এই তো নাম্বারটা দে তো। রাজকে আমার নাম্বারটা দিয়ে দিলাম, তারপর দুজন মিলে একটা গাছের নিচে বসলাম, তারপর দুজন মিলে কিছু আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে কলেজের পড়াটা কমপ্লিট করলাম, ঘুমানোর জন্য চোখটা বন্ধ করেছি, তখনই ফোনটা বেজে উঠলো। আম্মু ফোন করেছে আসলে। হ্যাঁ আম্মু কেমন আছো তুমি? আমি ভালো আছি রে বাবা, তুই কেমন আছিস? তোর শরীরটা ভালো আছে তো? আর তুই কোথায়? আম্মু এখানে চিন্তার কিছুই নেই, সব ঠিকই আছে, শরীরটাও অনেক ভালো আছে, আর আমি একটা গোপন মিশনে আছি তাই কিছু বলা যাবে না, খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাব। আচ্ছা এখন রাখো, কালকে কথা হবে। আচ্ছা বাবা, যেখানেই থাকিস অনেক ভালো থাকিস। ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে আবার কলেজে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ডিম ভাজি আর ভাত রান্না করলাম, তারপর খেয়ে দিয়ে কলেজে চলে আসলাম। রাতকে কলেজের গেট থেকেই পেয়ে গেলাম, তারপর দুজন মিলে ক্লাসের দিকে পা বাড়ালাম, একটা ক্লাস করে বাইরে বের হয়ে আসলাম, তারপর আড্ডা দিতে লাগলাম। এমন সময় তানহা আমাদের সামনে আসলো। কি রে ছোট লোক, বন্ধুত্ব একটা জোগাড় করে নিয়েছিস দেখছি। তানহা ভদ্রভাবে কথা বলো, তুমি ওকে ছোট লোক বলছো কেন? বলছি বেশ করছি, তো তোর এত জলসে কেন রে? কি রে ছোট লোক, তুই কি ওর কাছে থেকে টাকা মেরে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস নাকি? তানহা আপনি কিন্তু আপনার সীমা পার করে ফেলছেন, এখান থেকে চলে যান বলছি, তাহলে তাহলে কি করবি তুই আমার? কি করব দেখবি তুই, ঠাস করে একটা থাপ্পড় বসাই দিলাম। তানহা তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। আমাকে কি ভেবেছিস হ্যাঁ, সেই প্রথম দিন থেকে অপমান করে চলেছিস, কিছু বলি না বলে কি মাথা উঠে গেছিস? চারপাশে তাকিয়ে দেখি পুরো কলেজের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আরে ভাই আমি কি এলিয়েন নাকি? তানহা মাটি থেকে উঠে বলে, তুই কাজটা ঠিক করলি না ছোট লোকের বাচ্চা, তোর অবস্থা দেখ কি করি আমি, তুই সাপের লেজে পা দিয়েছিস। তানহার কথা শুনে মুচকি আসলাম, মনে মনে সাপের লেজকে পা দিয়েছে সেটা পরে জানতে পারবি, এ রাত চল এখান থেকে। এই বলে রাজকে নিয়ে ক্লাসে চলে আসলাম। নীল তুই কিন্তু একটা ভুল করে ফেললি,
তানুর বাবা এই শহরে এমপি, তার কথা পুরো কলেজ চলে। যেখানে তানুর সাথে কেউ কথা বলতে সাহস পায় না, আর তুই তার মেয়ের গায়ে হাত দিয়েছিস, তুই এবার গেলি। আরে অত ভয় পাস না তো, মন দিয়ে ক্লাস কর, কিছুই হবে না। তারপর মন দিয়ে স্যারের লেকচার শুনতে লাগলাম। একটু পরে কলেজ গেটে দিয়ে 3-4 গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে কয়েকজন পুলিশ বের হয়ে আসে। তাদের একজন বলে উঠে, এই তোদের কলেজে নীল কে রে? একটা ছেলে নীলের ক্লাসটা দেখিয়ে দেয়। তখনই পুলিশ ক্লাসের ভিতরে চলে আসে। এখানে নীল কে? সামনে তাকিয়ে দেখি কয়েকজন পুলিশ। রাজ পাশেই বসা ছিল, পুলিশ দেখে ভয় পেয়ে যায়। তারপর আমি দাঁড়িয়ে যাই। জি আমি নীল। নামটা বলার সাথে সাথে দুজন পুলিশ এসে দুই পাশ দিয়ে জাপটে ধরে নেয়। কোনোভাবে ছুটতে পারছি না। আরে আপনারা কি করছেন, শুধু শুধু আমাকে এভাবে নিয়ে যাচ্ছেন কেন? আমার অপরাধটা কি? তোকে শুধু শুধু ধরে নিচ্ছি মনে করেছিস? তুই তো সোজা এমপির মেয়ের গায়ে হাত দিয়েছিস রে ছোট লোক। তোর পোশাক আশাক দেখে তো খ্যাত আর ছোট লোক ছাড়া কিছু মনে হয় না। তবুও টার্গেট একদম এমপির মেয়েকে। চল, তোর জন্য স্বয়ং এমপি নিজে এসেছেন। দুইটা পুলিশ নীলকে ধরে নিয়ে কলেজ গেটের সামনে চলে আসে। পুরো কলেজের ছেলেপেলে ঘটনাটি দেখছে। গাড়ির সামনে দেখি তানহা দাঁড়িয়ে আছে, আর সাথে একজন মধ্যবয়স্ক লোকও দাঁড়িয়ে আছে। আমাকে দেখে লোকটা বলে উঠল, ওজি সাহেব, এই ছোট লোকটাকে এমন ভাবে শাস্তি দিবেন যাতে কোনো বেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। তখন বুঝে গেলাম যে লোকটা তানহার বাবা। ওজি স্যার, আপনি আমাকে যা শাস্তি দেন দিন, কিন্তু আমাকে 1 মিনিট বাড়িতে কথা বলতে দিন, নয়তো সবাই চিন্তা করবে আমার জন্য। পুলিশের কি মনে হলো জানি না, কিছুক্ষণ ভেবে তার ফোনটা আমার হাতে দিল। আমিও একটা নাম্বার তুলে ফোন লাগালাম। কিছুক্ষণ কথা বলে ওসির দিকে ফোনটা বাড়িয়ে দিলাম। এই যে ফোনটা দিন আর কথা বলো। ওসি আমার থেকে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ কথা বলল, তারপর মুখে ভয়ের ছাপ দেখা দিল। স্যার স্যার সরি স্যার, আমি ব্যাপারটা জানতাম না, আর কখনো এমন হবে না স্যার, বলেই ফোনটা কেটে দিলাম। তারপর ওসি এমপিকে ফোন করে বলে, সরি এমপি সাহেব, আমি এই ছেলেকে অ্যারেস্ট করতে পারবো না। এটা আপনি কি করছেন ওসি সাহেব, যে কাজে আসলেন সেটা ঠিক মতো করুন, না হলে এমন জায়গায় ট্রান্সফার করবো যে মশা মারতে মারতে দিন শেষ হয়ে যাবে। আরে স্যার, রাখেন আপনার মশা মারা, আপনার মশা আপনিই মারেন। ওসির কথা শেষ হতেই এমপি সাহেবের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে ধরেন। একটু পরে এমপি সাহেবের মুখ কালো হয়ে যায়। ফোনে কথা বলা শেষ করে তানহার গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। তানহা, তোর সাহস তো কম না, তুই জানিস তুই কার সাথে পাঙ্গা লড়ছিস, তোকে তো ইচ্ছে করছে আরও কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিই। নীল বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? না আঙ্কেল, আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। তবুও যদি কখনো কোনো সমস্যা ফেস করো তাহলে আমাকে বলো। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি, ভালো থাকো বাবা, বলে তিনি চলে গেলেন। পুরো কলেজ তো অবাক হয়ে তাকিয়ে আছে, যাকে ধরতে আসছিল একটু আগে এখন কি থেকে কি হয়ে গেল, নীলকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু সব থেকে বেশি অবাক হয়েছে তানহা, কারণ এ পর্যন্ত অনেক ছেলেকে এইভাবে জেলে পাঠিয়েছে। তানহার দিকে কেউ চোখ তুলে তাকালেও তার অবস্থা খারাপ হয়ে যেত। সেখানে নীলকে তো ধরলই না, উল্টো খ্যাতটাকে ছেড়ে দিয়ে তার বাবা থাপ্পড় দিয়ে তাকে নিয়ে চলে গেল। যেখানে তানহার বাবা তানহাকে কখনো মারা তো দূরে থাক, একটি বকা পর্যন্ত দেয় নাই, সেখানে আজকে না এই খ্যাতটার জন্য থাপ্পড় মেরে দিল। তানহা মনে মনে প্রতিজ্ঞা করে, এই খ্যাতটাকে যে করে হোক শাস্তি দিতেই হবে, এটাই তার কঠোর প্রতিজ্ঞা। তানহার বাবার সাথে কথা বলা শেষ করে চলে যেতে ধরেছি, তখনই পিছন থেকে ওসি ডাক দিল, এই ছেলে এদিকে আসো, একটা কথা আছে। ওসির কথা মতো তার সামনে গিয়ে দাঁড়ালাম। কি বলবেন বলুন, এমনিতে ক্লাস চলাকালীন নিয়ে আসছেন আমাকে। তোমার সাথে একটু আলাদা কথা বলতে চাই, প্লিজ না করো না। ওকে চলো, কিন্তু আমার বেশি সময় নষ্ট করা যাবে না। তারপর ওসির সাথে একটু সাইডে গেলাম। ওসি সাইডে এসে আমাকে স্যালুট করে বসলো। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার বিষয়ে সব কিছু জেনে গেছি, আপনি এখানে থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, যা জেনে নিয়েছো চুপচাপ চলে যাও, তোমার মুখ থেকে যেন কোনোভাবে এই কথা বের না হয়ে যায়, সাবধান। ওকে স্যার, ভুল করো কিছু বের হবে না। ওকে, তুমি এখন যেতে পারো, আমার ওদিকে কাজ আছে, বলে সেখান থেকে চলে আসলাম। সামনে তাকিয়ে দেখি রাজ আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কে রাজ, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কে এটা আমাকে বলতো? তানহার বাবা ফোনে কথা বলার পর তোকে ছেড়ে দিল, যেখানে তানহা অনেক ছেলেকে ওর বাবার দিয়ে জেলের ভাত খাইয়েছে, সেখানে তোকে এমনিতেই ছেড়ে দিল, তুই কে আর তোর পরিচয় কি? এটা তুই কোনো কথা বললি? আমি তো তোর বন্ধু, আর কেন যে আমাকে কিছু না করে ছেড়ে দিল। আচ্ছা, এখন এসব কথা ভেবে কাজ নেই, এখন চল বাসার দিকে যাওয়া যাক। তারপর রাজকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম, ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। বিকালে ঘুম থেকে উঠে বাইরে থেকে একটু ঘুরে আসলাম, রাতে কলেজে পড়াটা শেষ করে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম।
ঘুমের চোখটা জড়িয়ে আসছে আমি বুঝ, আর তখনই টেবিলে থাকা ফোনটা বেজে উঠলো। দূর, এসব আবার কে ফোন দেবে? রাত বাজে 11টা, ফোনটা হাতে নিয়ে দেখি আম্মু ফোন করেছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। হ্যালো আম্মু, কেমন আছো তুমি? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি আমি বল? আজ কতদিন হয়ে গেল তুই বাসায় নাই, তোর জন্য সব সময় আমার মনটা খারাপ থাকে। তোর বোন তো সব সময় তোর কথা বলে। আচ্ছা মু, সবার কথাই তো শুনলাম, বাট বাবা কেমন আছে? তোর বাবাও তোকে অনেক মিস করছে, কিন্তু সে একটা বিষয়ে অনেক খুশি যে তার ছেলেটা দেশের জন্য কাজ করছে, সাথে আমরাও গর্ব করি তোর জন্য। আম্মু তোমরা শুধু আমার জন্য দোয়া করো, যেন যে কাজে নেমেছি সেটা সম্পন্ন করতে পারি, তাহলে দেশের জন্য অনেক বড় কিছু করতে পারবো। আচ্ছা এখন ফোনটা রাখছি, কালকে কথা হবে। তারপর ফোনটা কেটে দিলাম। কিন্তু ফোনটা আবার বেজে উঠল। এবার তাকে দেখি কোনো এক অচেনা নম্বর থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? তোমার চেনা কে একজন? কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা কোনো মেয়ের কণ্ঠ। আচ্ছা আপনি কে বলছেন? বললাম তো তোমার কাছের একজন মানুষ। আপনার এসব ফালতু কথা শোনার সময় আমার নেই। আমার নাম্বার আপনি কোথায় পেয়েছেন? বাবা, প্রিয় মানুষটার নাম্বার পেতে আবার কোনো সমস্যা হয় নাকি? এই যে ম্যাডাম শুনুন, আপনি যেই হন না কেন, এসব বাজারে পেঁচাল আমার শোনার মতো সময় নেই। সো ফোনটা রাখলাম। এই এই বলছি, এত রেগে যাওয়ার কি আছে? আমি তানহা। নামটা শোনার পরেই অবাক হয়ে গেলাম, যে মেয়েটা আমাকে দেখতে পায় না সে আমাকে ফোন দিয়েছে। কিন্তু তারপরে তার সব আচরণ মনে পড়ে গেল, আর খারাপ লাগতে লাগলো। এই মেয়ে, তুমি আমাকে ফোন দিয়েছো কেন? আমাকে অপমান করে তোমার ভালো লাগে নাই? আবার এখন ফোন দিয়ে অপমান করার চিন্তা ভাবছো, তাই তো? বিশ্বাস করো নীল, আমি নিজের অহংকারের কারণে সব কিছু করেছি, মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমি তোমার উপর রাগ করি নাই, যা হয়ে গেছে সেটা বাদ দাও। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো সেটা অনেক, এখন রাখতে পারো। না না, আগে রাখবে না, আগে তোমাকে বলতে হবে যে আমাকে মাফ করে দিয়েছো, না হলে তোমাকে ছাড়ছি না। মনে মনে কি যে বিপদে পড়লাম রে ভাই, মেয়ে তো দেখি আঠার মতো লেগে আছে। ওকে ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম, এখন খুশি তো? খুশি মানে অনেক খুশি। আচ্ছা আমরা কি ভালো বন্ধু হতে পারি? প্লিজ এটাতে না করো না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার ভালো বন্ধু। অনেক ধন্যবাদ তোমাকে। তারপর তানহার সাথে অনেক সময় কথা বললাম, কিছুক্ষণ কথা বলে দুজনে অনেকটা ফ্রি হয়ে গেলাম। আচ্ছা তানহা, এখন রাখছি, কালকে কথা হবে, কারণ কলেজ আছে, এখন না ঘুমালে কালকে উঠতেই পারবো না। ওকে ঘুমিয়ে পড়ো, বলে ফোনটা কেটে দেয়। চোখ দুটো বন্ধ করার সাথে সাথে ঘুমিয়ে গেছি। একেবারে সকালবেলা উঠলাম, তারপর নামাজ পড়ে নিয়ে চুলায় রান্না বসালাম, একটা ডিম ভাজি করে ভাত রান্না করে খেয়ে নিলাম, তারপর কলেজের দিকে রওনা দিলাম। একটু পর কলেজে পৌঁছে গেলাম, আমাদের আড্ডা জায়গায় রাজেশে বসে আছে একা একা, তারপর আমিও গিয়ে ওর সাথে সামিল হলাম। কিরে তোর এতক্ষণ লাগে আসতে, সে কখন থেকে তোর জন্য বসে আছি? আমি ঠিক সময় এসেছি, কিন্তু তুই আজকে অনেক আগে এসেছিস কেন, তাই এত দেরি মনে হচ্ছে? ঘড়ির দিকে তাকিয়ে জিব্বায় একটা কামড় দেয়, শরীরে ঘড়ির দিকে খেয়াল করি নাই। থাক, তোর খেয়াল করতে হবে না, ক্লাসের সময় হয়ে গেছে, এখন ক্লাসে চল। তারপর দুজন মিলে ক্লাসে চলে গেলাম। একটু পর স্যার এসে ক্লাস নেওয়া শুরু করে, কিছুক্ষণ পর তানহা দৌড়ে ক্লাসরুমে ঢুকে গেল। তানহা, তুমি অনুমতি না নিয়ে ক্লাসে ঢুকলে কেন? সরি স্যার, ভুল হয়ে গেছে, আসলে আজকে একটু দেরি হয়ে গেছে, তাই দৌড়ে চলে আসছি। ওকে ঠিক আছে, জায়গায় গিয়ে বসো। তানহা গিয়ে নিজের জায়গা বসলো, কিন্তু লক্ষ্য করলাম যে ওর ক্লাসের দিকে কোনো মনোযোগ নেই, বারবার শুধু আমার দিকেই তাকাচ্ছে, পুরো ক্লাস জুড়ে আমার দিকেই তাকিয়ে আছে। ক্লাস শেষ হওয়ার পর বাইরে গিয়ে রাজের সাথে আড্ডায় বসলাম, তখনই তানহা আমাদের সামনে আসলো। হাই নীল, কেমন আছো? হ্যাঁ অনেক ভালো আছি, তুমি? হ্যাঁ আমিও অনেক ভালো আছি, সো বসতে পারি? হ্যাঁ অবশ্যই। তাকিয়ে দেখি রাজ আমার দিকে হা করে তাকিয়ে আছে। ও রাজ, তোকে তো বলা হয়নি, তানহা ওর ভুলটা বুঝতে পেরেছে, তাই ওকে বন্ধু করে নিয়েছি। এতে কি তোর কোনো আপত্তি আছে? আমার আর কিসের আপত্তি থাকবে, তোদের দুজনের মধ্যে ঝগড়া চলছিল, কিন্তু তুই যেহেতু নিজেই মিটিয়ে নিয়েছিস সব কিছু, সেটাতে আমার আপত্তি থাকার কথা নয়। ওকে ঠিক আছে, অনেক সময় আড্ডা দিলাম টিচার মিলে, তারপর সবাই নিজেদের বাসায় চলে গেলাম। দুপুরে ঘুম দিলাম একটা, হঠাৎ করে ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি রিশা, তোমার নিশ্চয় আমার কথা মনে আছে। এটা আবার না মনে থাকার কি আছে, তুমি আমার সেই ছোটবেলার বান্ধবী, তোমাকে তো মনে থাকবেই, তাই না? হ্যাঁ
সেটা তো অবশ্যই। সো এখন কি কোনো জব করছো তুমি? হ্যাঁ, আমি একজন সিআইডি অফিসার। আর আমি এটাও জানি যে তুমি কি জন্য এখানে এসেছো আর কি জন্য এই কলেজটাতে ভর্তি হয়েছো। তুমি যাদের সম্পর্কে পুরোপুরি জানতে চাইছো সেটা আমার কাছে আছে। তুমি চাইলে আমার সাথে দেখা করতে পারো, তারপরে সব বিষয়ে আলোচনা হবে। ওকে, তোমার সাথে আজকে বিকেলে দেখা করব। তাহলে তুমি কোথায় দেখা করতে পারবে? আমরা দুজন জ্যাকসন কফি শপে দেখা করতে পারি, ঠিক বিকেল 4টায়। ওকে ডান, আমি পৌঁছে যাব। তারপর ফোনটা রেখে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম, হালকা কিছু নাস্তা করে বেরিয়ে পড়লাম রিশার উদ্দেশ্যে। একটু পরে কফি শপে পৌঁছে গেলাম, ভেতরে ঢুকে দেখি রিশা একটা টেবিলে বসে আছে। সরি রিশা, আমার একটু দেরি হয়ে গেল, তুমি কষ্ট করে এত সময় বসে আছো, তোমার এখন সে আগের মতো আগে চলে আসার অভ্যাসটা যায় নাই। হুম, ঠিক বলেছ, আমার এখন সে অভ্যাসটা যায় নাই। আর ভালো জিনিস নিশ্চয়ই যত্ন করে রেখে দিতে হয়। হ্যাঁ, সেটা অবশ্য খারাপ বলো নাই। তো বলো কি খাবে তুমি আজকে? এই পাগল হয়ে গেছো নাকি তুমি? আজ কত দিন পর তোমার সাথে দেখা হলো, আজকে তুমি শুধু বসে থাকবা আর আমি খাওয়াবো। ওকে ঠিক আছে মিস সিআইডি অফিসার, তুমি তো দেশের জন্য খুব ভালো কাজই করছো, আর আমার খুব ভালো লাগলো যে তোমার সাথে এভাবে কথা বলতে পারছি। এই হইছে, অত পাম দেওয়ার দরকার নেই, তুমি তো কম না, তুমি তো একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো দ্য আর্মি ম্যান, সেটাও আবার ওয়ান ম্যান আর্মি কমান্ডো। তুমি তো দেশের জন্য খুব ভালোভাবে লড়াই করতে পারবে। আমাদের কথা বলার মাঝে ওয়েটার এসে দুইটা কফি দিয়ে গেল। রিশা, তুমি এর মধ্যে কফি অর্ডার দিয়ে ফেলেছো, তারপর আরো বেশ কয়েকটা আইটেম আসলো, এবার এগুলো খেয়ে নাও। আর হ্যাঁ, তোমাকে যে জন্য আসতে বলেছি একটু ওয়েট করো। রিশা ব্যাগের থেকে একটা সিডি প্লেয়ার বের করে, এই নাও, এর ভিতরে তোমার সবকিছু ইনফরমেশন দেওয়া আছে। আর আমার সন্দেহ যে ওই কলেজের প্রিন্সিপালও এটার সাথে জড়িত। আরে সেটা তো আমি খুঁজে নেব যে কে এই দেশ বিরোধী কাজের সাথে জড়িয়ে আছে। ওদের সবকটাকে ধরে এমন অবস্থা করব যে বাকি সন্ত্রাসীরা ভাবতেও ভয় পাবে। তারপর দুজন মিলে খেয়ে নিয়ে বের হয়ে গেলাম, তারপর বাসায় চলে গেলাম। রাতে ল্যাপটপটা অন করে সিডি প্লেয়ার প্লে করলাম। বাহ, রিশা তো দেখছি খুব ভালো কাজ করেছে, সব ইনফরমেশন এখানে নিয়ে আসছে। কিন্তু হঠাৎ করে চোখটা এক জায়গায় আটকে গেল। কলেজের প্রিন্সিপাল সে উচির সাথে বসে আছে, এটা শুধু একটা ফটো। একটু ভালো করে লক্ষ্য করলাম, বোঝা যাচ্ছে উচির সাথে প্রিন্সিপাল কিছু একটা বিষয় নিয়ে হেসে হেসে কথা বলছে। আবার রিশাও তো বলছিল যে প্রিন্সিপালকে সন্দেহ করে। তাহলে কি প্রিন্সিপাল ওই কাজের সাথে জড়িত? এসব কথা ভাবছি তখনই ফোনটা বেজে উঠলো। ফোনের শব্দে ধ্যান কাটলো, ফোনের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো স্যার। কি নীল, তোমার কাজ কতদূর? জি স্যার, সবকিছু ভালোভাবে চলছে, আশা করি খুব তাড়াতাড়ি এই কেসটা সলভ করে ফেলব। কথা বলা শেষ করে ফোনটা কেটে দিলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কলেজে গিয়ে রাজের সাথে আড্ডা দিতে লাগলাম, আর তখন দেখি 3 থেকে 4 জন ছেলে প্রিন্সিপালের রুমে ঢুকলো। সবগুলোকেই দেখতে গুন্ডাদের মতো, সবাই মাস্ক পরে আছে, যেন মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে এসেছে। কলেজে আসার পর থেকে ওদেরকে দেখি নাই। তবে কি ওরা প্রিন্সিপালের সাথে মিলে কুকর্ম করছে? মনে প্রচুর পরিমাণ সন্দেহ হতে লাগলো। কি হচ্ছে, দেখা করার দরকার কি? এই রাজ, আমার একটা পার্সোনাল কল আসছে, আমাকে একটু সাইডে যেতে হবে। রাজের কাছ থেকে সরে গিয়ে প্রিন্সিপালের রুমের দরজায় গিয়ে দাঁড়ালাম, তারপর লুকিয়ে ওদের কথাগুলো শুনতে লাগলাম। এই তোমরা এখন কলেজে আসছো কি জন্য? তোমাদেরকে না আমি বলেছিলাম যে আমি ফোন করব, যদি কেউ এটা দেখে নেয় তাহলে তোমরা সহ আমাকেও জেলের ঘানি টানতে হবে। আরে প্রিন্সিপাল, রাখ তো তোর জেল, আমরা ওসব জেলের ভয় পাই না। তোকে বলেছিলাম ড্রাগগুলো দেশের বাইরে পাঠাতে হবে, সেটা যে করেই হোক, তুই সেগুলো নিয়ে কোথায় রাখছিস তাড়াতাড়ি বল। তোমরা উত্তেজিত হচ্ছে কেন এত? আমি তো টাকার গোলাম, তোমাদের ড্রাগগুলো আমি যথাসময়ে পাঠিয়ে দেবো, কারণ আমিও চাই অনেক বড় লোক হতে। এই প্রিন্সিপাল হয়ে কতদিন থাকবো? আমি একেবারে দেশের বাইরে চলে যাব আর জীবনটাকে উপভোগ করব। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি, ঠিক সময়ে যেন মালগুলো পেয়ে যাই, নাহলে তোকে এমন অবস্থা করব যে তোকে কবরও ভয় পেয়ে দাফন করতে দেবে না। বলে ছেলেগুলো চলে গেল। এদিকে আমার সমস্ত কিছুর ভিডিও করা শেষ, ছেলেগুলো আসতেই লুকিয়ে পড়লাম, তারপর আবার রাজের কাছে চলে গেলাম। কিন্তু আড্ডা দেওয়া আর হলো না, তানহা রাজের সাথে বসে আছে। কিরে, তোর কথা বলতে এত সময় লাগে, সে কখন চলে গেলি? আরে এখন তো আসছি, আর ওয়েট করা লাগবে না। নীল, তুমি কোথায় গিয়েছিলে? আমি এসে দেখলাম রাজ বসে আছে, পর তুমি নাই। ওকে জিজ্ঞাসা করলে বলল মোবাইলে কথা বলতে গেছে। সো কথা বলতে কি এত সময় লাগে নাকি? দুজন মিলে আমার পিছনে লাগছে, এখন আমার কান্না পাচ্ছে।
থাক আর কান্না করতে হবে না, অনেক ক্ষুধা লাগছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। এখন চল ক্যান্টিনে কিছু খেয়ে আসি। এরে তোর কথা শুনে তো ক্ষুধা লাগলো আমার। ও তোমাদের ক্ষুধা লেগেছে সেটা আগে বলবি তো, চলো তোমাদেরকে আজ রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো, আমার পক্ষ থেকে একটা ট্রিট। কি তোমরা খুশি তো? আরে খুশি না মানে, এমপি সাহেবের মেয়ে ট্রিট দিবে আর সেটা তো খুশি না হয়ে থাকতে পারে। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, ওয়েটারকে ডেকে নিয়ে খাবার অর্ডার দিলাম। রাজ ওর মনের মতো করে খাবার অর্ডার দিল। রাজের অর্ডার দেওয়া দেখে মনে হচ্ছে একটা রাক্ষসকে খেতে নিয়ে আসছি। কি রাজ তুই এত কিছু খেতে পারবি তো? আরে বলিস কি, খেতে পারবো না মানে তুই শুধু তাকে তাকে দেখে যা, তারপর কথা বলবি। তাহা রাজের কথা শুনে হেসে দিল। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মন চায় সেটাই খাও, আজ আমার পক্ষ থেকে ট্রিট বলে কথা। একটু পর ওয়েটার এসে সব আইটেমগুলো দিয়ে যায়। তারপর সবাই মিলে খাওয়া শুরু করলাম। রাজ প্রচুর পরিমাণে খেলো, যা দেখে আমি তো পুরাই অবাক। খাওয়া শেষ করে সব বিল মিটিয়ে বের হলাম। আচ্ছা এখন তাহলে বাসা থেকে রওনা দেওয়া যাক, কালকে আবার কলেজে দেখা হবে। তারপর সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে গেলাম। এখন একটাই কাজ, কবে যে এই ড্রাগগুলো পাচার হবে সেটা জানতে হবে। আর আমার অভিজ্ঞতা অনুযায়ী এই কলেজ থেকে ড্রাগগুলো পাচার হবে, ওরা শুধু সময়ের অপেক্ষা করছে। বিকালবেলা রিক্সাকে ফোন করলাম। হ্যাঁ নীল বলো, কি খবর তোমার? হ্যাঁ আমার খবর তো অনেক ভালো। তো তুমি এখন জ্যাকসন কফি শপটাতে আসতে পারো? হ্যাঁ আসতে পারবো। তবে একটা কথা, আসার সময় এই শহরের একটা ম্যাপ নিয়ে আসবে, আর ড্রাগ ডিলার ড্রাগন এলাকার একটা ম্যাপ নিয়ে আসবে। তুমিও চলে এসো, আমি রওনা দিচ্ছি। ওকে আমি এখনই বের হচ্ছি, তুমি চলে আসো। রিচার সাথে কথা বলে দ্রুত তৈরি হয়ে নিলাম। তারপর জ্যাকসন রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু পরে পৌঁছে গিয়ে দেখি রিশা বসে আছে। সরি রিশা একটু দেরি হয়ে গেল নাকি? না না দেরি হয়নি, আমারও একটু আগে আসার অভ্যাস। তো জিনিসগুলো এনেছো নাকি? হ্যাঁ সব কিছু এনেছি। তারপর ম্যাপ বের করে দিল, নাও এইটা হলো আমাদের বন্ধুত্বের উপহার, তুমি চাইলে কিন্তু আমাদের পুরো সিআইডি টিম তোমাকে সাহায্য করতে পারে। আরে না তার আর কোনো দরকার হবে না, আমি একা কাজটা করতে পারবো। তবুও একবার ভেবে দেখতে পারো। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি এত ফিট থাকো কেমন করে? আরে বাবা একজন কমান্ডো আমি, সারাদিন এসব নিয়েই থাকতে হয়, তো এত সব কাজ করতে গেলে তো ফিট থাকতেই হবে। তারপর দুজন মিলে কফি খেলাম। আচ্ছা এখন যাওয়া যাক, ডিনার কফির বিলটা আমি দিলাম, কিন্তু পরের ট্রিটটা কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে এখন বের হওয়া যাক। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম, রিশা হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করলো। ওকে তাহলে যাওয়া যাক, ওকে বিদায় দিয়ে রাস্তা পার হলাম। হঠাৎ করে পেছন থেকে রিশা চিৎকার শুনতে পেলাম। এই তোমরা কারা, আমাকে ছেড়ে দাও বলছি। রিশার আওয়াজ শুনে পেছনে তাকাতে দেখি একটা গাড়ি ওকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই ড্রাগনের লোকেরা আমার ব্যাপারে জেনে গেছে আর ভুল করে রিশাকে তুলে নিয়ে যাচ্ছে। আমিও ওদের পেছনে দৌড়াতে লাগলাম, গাড়িটা স্পিডে চলছে, কিন্তু আমিও কমান্ডোতে দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছি, সো সমস্ত শক্তি দৌড়াতে লাগলাম। ওর আস্তে আস্তে জঙ্গলের মধ্যে চলে গেল, কি করব কিছুই মাথায় আসছিল না। তখন রাস্তায় একটা মোটা লাথি দেখতে পেলাম, ওইটা ওদের গাড়ির দিকে ছুঁড়ে মারলাম, সাথে সাথে গাড়ির সামনের কাচটা ভেঙে গেল আর ওরা কন্ট্রোল করতে না পেরে গাড়ি থামিয়ে দিল। দৌড়ে গিয়ে রিশাকে গাড়ি থেকে বের করলাম, কিন্তু 10-13 জন আমাদেরকে ঘিরে দিল। রিশাকে সাইডে সরিয়ে দিয়ে সব কয়টাকে মারতে থাকলাম, একটু পর দেখি মাটিতে সব কয়টা গড়াগড়ি খাচ্ছে। তারপর রিশার দিকে তাকাতে একটা গুলি এসে সোজা আমার পেটের বাম পাশে লাগলো, সাথে সাথে চোখ দুটা অন্ধকার হয়ে গেল। রিশা এই অবস্থা দেখে নীল বলে একটা চিৎকার দেয়, কিন্তু নীলের দেহ মাটিতে পড়ে আছে, কোনো সাড়া শব্দ নেই। সে লোকগুলো এসে জোর করে রিশাকে তুলে নিয়ে যায়। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল, পাশে তাকিয়ে দেখি তিনটা লোক দাঁড়িয়ে আছে। চারপাশে তাকাতে দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি। তখন সামনে দাঁড়ানো একটা লোক বলে উঠল, এই ছেলে রিশা কোথায়? মনে মনে এরা আবার কারা যে রিশার খোঁজ নিতে আসছে? ব্যাপারটা এখন চেপে যেতে হবে, আমি কেন রিশাকে চিনি না? আর আপনারা কে? আমরা সিআইডি থেকে আসছি, আর রিশাও একজন সিআইডি অফিসার। এটা রিশার ছবি, একটা ছবি সামনে দিয়ে বলল, আর আমরা তোমাকে জঙ্গল থেকে অজ্ঞান অবস্থায় পেয়েছি। ছবিটিকে তাকিয়ে দেখলাম যে এটা রিশা, কিন্তু ওদেরকে এখন আমার সম্পর্কে বললে পুরো প্ল্যানটাই বরবাদ হয়ে যাবে। তাছাড়া রিশাকে বলছি যে আমি ওদের কোনো প্রকার সাহায্য নিব না, তাই এটা প্ল্যান মাথায় আসলো। শুনুন আমি মেয়েটাকে চিনি না, আর আমি কিভাবে জঙ্গলে ছিলাম সেটাও আমি জানি না। আমি তো সকালে কলেজের জন্য বের হয়েছিলাম, তারপর আমার আর কিছু মনে নেই। স্যার তাহলে কি ওর স্মৃতিশক্তি চলে গেছে নাকি? না না আমার স্মৃতিশক্তি আসলে যায়নি,
আমার সবকিছুই মনে আছে। আমার নাম নীল, এখানে একটা কলেজে আমি লেখাপড়া করি, বাট কলেজ থেকে বের হওয়ার পর আমার কিছুই মেনে নেই, ডাক্তার আমার মাথা ব্যথা করছে। রাহাত, এবার ছেলেটার একটু রেস্টের প্রয়োজন, না হলে মাথায় অতিরিক্ত চাপ পড়বে। দেখো রাহাত, এখন যদি আর ওকে চাপ দাও তাহলে নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে, সো প্লিজ লিভ হিম অ্যালোন। তখন আমি স্যার আর কোনো কথা বলতে পারলো না, তারা কেবিন থেকে বের হয়ে গেল। আর তখনই তানহা দৌড়ে ভিতরে প্রবেশ করলো, পিছনে রাজু ছিল। এই নীল, কি হয়েছে তোমার? জানো তোমার জন্য কতটা টেনশন হচ্ছিল? ডক্টর, নীলের কি হয়েছে? দেখো তানহা, চিন্তার কোনো কারণ নাই, ওনার একটা গুলি লেগেছিল পেটের ডান পাশে, সেন্সিটিভ সুয়েব বেরিয়ে গেছে, এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আপনি আমাকে কেমন করে চিনেন? আরে, তুমি আমাদের আনোয়ার সাহেবের মেয়ে, আর তোমাকে চিনবো না এটা কেমন করে হয়? এই নীল, কেমন করে হলো এসব? জানো তোমার জন্য আমার কতটা টেনশন হচ্ছিল, কতবার যে তোমাকে ফোন করেছি বাট তোমার কোনো খোঁজ খবর পাই নাই, তারপর অনেক কষ্টে তোমাকে খোঁজে চলে আসলাম। এই তানহা, আমার কিছু হয়নি, আমি এখন একদম ঠিক আছি, আর তুমি এত উতলা হও না, শরীর খারাপ করবে। আমার শরীর নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না, নিজের পেটে গুলি লেগেছে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। তানহা কথা বলেই কেঁদে দিল। আরে পাগলি, তুমি কাঁদছো কেন? কাঁদার মতো কিছু হয়েছে নাকি? আর ডক্টর তো বলে দিয়েছে যে আমি সম্পূর্ণ বিপদমুক্ত আছি। তুমি আর কি বুঝবে, আমার কোনো প্রিয় মানুষের কিছু হলে খুব কষ্ট হয় আমার, আর তুমি তো এখন আমার খুব ভালো একটা বন্ধু। আচ্ছা ডক্টর, আপনারা ওর সমস্ত রকম ট্রিটমেন্ট করুন, কোনো কমতি যেন না থাকে, যত টাকা লাগে আমি দেব। নার্স, রোগীকে একটা ঘুমের ওষুধ দিন, এখন ওনার ঘুমের প্রয়োজন। নার্স এসে নীলকে একটা ঘুমের ওষুধ দেয়, ঔষধ খেয়ে নীল ঘুমিয়ে পড়ে, একটানা দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকে নীল। এরপর দুপুরে ঘুম ভেঙে যায়, আস্তে করে চোখ খুলে তাকিয়ে দেখি আমার পাশে তানহা বসে আছে, আমার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওর মাথার কিছু চুল ওর মুখের উপর এসে পড়েছে, সব মিলিয়ে ওকে খুব মায়াবী লাগছে, ইচ্ছে করছে ওর কপালে ভালোবাসা একটা পরশ এঁকে দেই, কিন্তু সেদিক দিয়ে আমি বাধাগ্রস্ত, কারণ দুজনের মধ্যে ভালো বন্ধুত্বের বেশি আর কিছু নেই। এসব ভাবতে গিয়ে হাতটা হালকা টান লাগলো, আর তখনই তানহার ঘুমটা ভেঙে গেল। ওহ নীল, তুমি উঠে পড়ছো, এখানে বসে থাকতে থাকতে কখন যে চোখটা লেগে গিয়েছিল বুঝতে পাই নাই। তোমার তো এখন দুপুরের খাবারের সময় হয়ে গেছে, রাজকে খাবার আনতে পাঠিয়েছি, এখনই চলে আসবে। দুজনে কথা বলতে বলতে রাজ খাবার নিয়ে চলে আসলো, আমার ফেভারিট খাবার বিরিয়ানি নিয়ে আসছে। রাজ খাবারটা তানার হাতে দিল, তারপর তানার খাবারগুলো একটা প্লেটে নিয়ে দিল, তারপর আমার হাতে দিল। নাও এবার খাবারগুলো খেয়ে নাও, তোমার ওষুধ খেতে হবে। খাবার খাওয়ার জন্য উঠতে গিয়েই পেটে ব্যথা লাগলো, ব্যথায় কুঁকড়ে উঠলাম। এই এই, তোমার আবার কি হলো? ইস, আমার তো মনেই নেই যে তোমার পেটে গুলি লেগেছে, তুমি উঠে খেতে পারবে না, সত্যি বিষয়টা ভুলে গিয়েছিলাম, আসো আমি খাইয়ে দিচ্ছি। দাদার কথা শুনে পুরো অবাক হয়ে গেলাম, মেয়েটা বলছে কি ওনাকে আমাকে খাইয়ে দেবে, মাথাটা পুরো খারাপ হয়ে গেল নাকি? এত কিছু ভাবছো কেন তুমি? আমার মাথা একটুও খারাপ হয় নাই, তুমি অসুস্থ বলে তোমাকে খাইয়ে দিচ্ছি, এখন চুপচাপ করে খাবারগুলো খেয়ে নাও তো। ওরে বাস রে, তানহা কি কোনো অলৌকিক শক্তি আছে নাকি? আমার মনের কথা কেমনে জেনে গেল, চুপ হয়ে ভদ্র ছেলের মতো খেয়ে দিলাম, তানহা আমাকে অনেক যত্ন করে খাইয়ে দিল। আহ, এমন একটা বউ থাকলে তো আরামে জীবনটা পার করে দেওয়া যেত। খাবারটা শেষ করে ওষুধ খেয়ে দিলাম, তারপর রাজা তানহার সাথে গল্প করতে লাগলাম, সন্ধ্যার দিকে রাজকে বললাম বাড়ি ফেরার পথে তানহাকে নামিয়ে দিয়ে আয়। নানি, আমি তোমাকে ছাড়া এক পাও নড়ছি না, রাজ বাসায় চলে যাক, আমি এখানে তোমার কাছে থাকবো, একেবারে তুমি সুস্থ হলে তারপর বাসায় যাব। আরে তানহা, তোমার বাবা মা তো তোমার জন্য চিন্তা করবে, তাছাড়া তুমি বা আমার জন্য এত চিন্তা করছো কেন? আর তুমি বা কোথায় থাকবে? কে বলেছে আমার বাবা মা চিন্তা করবে? তাদেরকে আমি বলে দিয়েছি যে আমি এখানেই থাকবো, আর বাবাও হ্যাঁ বলে দিয়েছে, তাই রাজ চলে যাক। আর তুমি এখন আমার সব থেকে কাছের বন্ধু, তাই তোমাকে ছাড়া যাব না, তোমাকে আমার থাকার জায়গার জন্য চিন্তাও করা লাগবে না। জানি আর কিছু বলে কাজ হবে না, তাই রাজকে বাসায় চলে যেতে বললাম, আর তানহা আমার সাথে থাকলো। এভাবে পুরো তিন দিন কেটে গেল। এই কয়দিনে তানহা আমার সাথে ছায়ার মতো লেগেছিল, ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ে আমি, হয়তো ভালোবেসে ফেলেছি ওকে, কিন্তু ওকে কথাটা বললে অনেক কষ্ট পাবে তাই বলতে পারবো না। এভাবে আরও দুই দিন হসপিটালে থাকলো, তারপর সকালের দিকে আমাকে রিলিজ করা হলো। আচ্ছা রাজা তানহা, তোমরা বাসায় চলে যাও, আমি এখন ঠিক হয়ে গিয়েছি, একাই চলে যেতে পারো। নীল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এখনো সুস্থ হও নাও,
তোমাকে একা কিভাবে ছেড়ে দেই? হ্যাঁ, তা না তো ঠিকই বলছে। তুই এখনো সুস্থ হস নাই, এখন তুই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবি। মনে মনে, আরে এরা তো জানে না যে আমি একজন কমান্ডো, আর এসব কতগুলি আমাকে হজম করতে হয়েছে সেটা আল্লাহ জানে। এই একটাগুলি আমাকে আর কিভাবে কাবু করবে? আরে তানহা, এই দেখো আমি একদম সুস্থ। বলে বেড থেকে নেমে হাঁটাহাঁটি করলাম। আমাকে দেখে তানহা আর রাজ দুজন অবাক হয়ে গেছে। কি, এবার তোমাদের বিশ্বাস হয়েছে তো? ওই, আমি বিশ্বাস করতে পারছি না, এটা কি করে সম্ভব? গুলি খাওয়া 3-4 দিন পরেও কেউ এভাবে হাঁটতে পারে? একভাবে নীলের দিকে তাকিয়ে আছে। তানহা হা করে তাকিয়ে দেখছে। দেখবে না আমি কাদের বন্ধু, তোমরা সাথে থাকলে আমার কিছুই হবে না। আচ্ছা চলো এখন বাসায় যাওয়া যাক। হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেলাম। হঠাৎ ঋষার কথা মনে পড়ে গেল। ওকে তো এতক্ষণে নিশ্চয় ছেড়ে দিয়েছে, কারণ ভুল করে আমার জায়গায় ওকে ধরে নিয়েছে। সো ওর কাছে সিআইডির ব্যাজ আছে, সেটা দেখে তো এতক্ষণ ছেড়ে দেওয়ার কথা, কারণ ঋষাকে নিয়ে ওদের কোনো কাজ নেই। বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়লাম। কালকে থেকে আবার কলেজে যাওয়া শুরু করতে হবে। আমি একটু আগে বাসায় এসেছি, তোমার কোনো চিন্তা করতে হবে না আমাকে নিয়ে, তুমি নিশ্চিন্তে থাকো। নিশ্চিন্তে কিভাবে থাকবো বলো? তোমার জন্য তো অনেক চিন্তা হচ্ছে আমার। তুমি সুস্থ আছো, তবুও তোমার অসুস্থতার জন্য চিন্তা হচ্ছে। যদি আবার অসুস্থ হয়ে পড়ো? আরে না, আমার কি হবে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা এখন রাখি, আমি বিশ্রাম নেব। আচ্ছা ঠিক আছে, তুমি কি কাল কলেজে আসতে পারবে? হ্যাঁ কলেজে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপর ফোনটা কেটে দিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। অন্যদিকে সিআইডি টিমের মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঋষার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সিআইডি অফিসাররা তাদের অফিসে আসতেই দেখলো এসিবি স্যার বসে আছে। কি ব্যাপার, তোমরা কি ঋষার কোনো খোঁজ পেয়েছো? নো স্যার, এখনো খোঁজ পাওয়া যায় নাই। যে ছেলেটাকে আমরা জঙ্গল থেকে পেয়েছি সেখানে ঋষার ব্যাগ আর মোবাইলটা পাওয়া গেছে, কিন্তু ঋষাকে নয়। ওই ছেলেটাকে কিছু জিজ্ঞাসা করো নাই, কিছু জানতে পারলে ওর কাছ থেকে? নো স্যার, ছেলেটা বলেছে ওর সেই দিনের কথা কিছুই মনে নেই, বাট বাকি সব কিছু মনে আছে, শুধু সেই দিনকার ঘটনাটা মনে করতে পারছে না। আর ওর কাছে ঋষার ছবিটাও দেখিয়েছি, বললো যে এই প্রথম নাকি ঋষাকে দেখলো। হ্যাঁ রাহাত, এর মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে, শুধুমাত্র সেই দিনের কথা মনে আছে, এটা কিভাবে হতে পারে? আচ্ছা বাদ দাও এটা, এখন তোমরা খোঁজ করো যে ঋষার মোবাইল লোকেশন সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কোথায় ছিল, তাহলে আমরা কিছু জানতে পারবো। রাইট স্যার, এখনই খোঁজ নিচ্ছি। এদিকে নীল রাতের বেলা ছাদে উঠে ব্যায়াম করা শুরু করে। এই 7 দিনে আজকে আবার ব্যায়াম করা শুরু করলো। প্রত্যেক দিন নীল প্রায় অধিকাংশ সময় ব্যায়াম করে কাটিয়ে দেয়, কারণ একজন কমান্ডোর বডি ফিট রাখার জন্য প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হয়। প্রায় 30 মিনিট ধরে ব্যায়াম করার পর হঠাৎ ফোনটা খান্না করা শুরু করে দিল। ফোনের দিকে তাকিয়ে দেখে তার আম্মু ফোন করেছে, তারপর রিসিভ করে কানে নেয়, আর তখনই ওপাশ থেকে ঝড় উঠে যায়। নীল বুঝে নেয় এটা তার ছোট বোন জারা। কুত্তা, বাদর, হনুমান, পচা টমেটো, পচা আলু, হাতি, শিয়াল, তোকে তো আমি মেরেই ফেলবো হারামজাদা। এই মেরেছে, পেত্তিটা তো দেখছি সেইভাবে খেপে আছে। সাবধানে কথা বলতে হবে, নাহলে কপালে আজ কি আছে? কি রে, কি হয়েছে, এত চিল্লাস কেন? ওই হারামি, তুই কি জীবনেও ভালো হবি না, না প্রত্যেক সময় কোনো না কোনো কাজে বাড়ি থেকে কোথায় চলে যাস, আর ফিরে আসার নামগন্ধ নাই। আমার বাসায় সারা দিন একা একা ভালো লাগে না। এই তো পেত্তি, এত রাগিস কেন? তুই তো জানিস যে আমার কাজ হলো দেশ রক্ষা করা, যখন তখন বেরিয়ে পড়তে হবে, আর কয়েকদিনের মধ্যে বাড়ি ফিরে যাব। একটু একা থাকা যায় কয়েকদিন? তুই আবার বাড়িতে ফিরে আয়, বাবার সাথে কথা বলে তোর বিয়ে ঠিক করতেছি, তারপর বিয়ে করে যেখানে খুশি সেখানে চলে যাবি, আমার কোনো সমস্যা থাকবে না। আচ্ছা একটা জিনিস বুঝলাম না, বিয়ে করবো আমি, কিন্তু এতে তোর লাভটা কোথায়? আর বিয়ের পর যেখানে খুশি সেখানে যাব, তাহলে তো তুই আবার বাড়িতে একা একা পেতের মতো কান্না করবি। সেটা মোটেও না হাদারাম, তুই বিয়ে করলে পরে আমি একটা মিষ্টি ভাবি পাবো, আমার তখন গল্প করার মানুষও হয়ে যাবে, তখন আর তোকে লাগবে না, তোর যেখানে ইচ্ছা চলে যাবি। ওরে ফাজিল, তাহলে তোর আসল মতলব এটাই, আমার ঘাড়ে বিয়ে নামক একটা বোঝা চাপিয়ে দিয়ে তুই মজা করবি? তোর মতলব তাহলে এটা ছিল? দাঁড়া শুধু একবার বাসা আসতে দে, তোর বিয়ের ব্যবস্থা করতেছি আগে। আচ্ছা এসব বাদ, কেমন আছিস তাই বল। ভাইয়া, তোকে ছাড়া খুব একা ফিল করি আমি, বাসায় আম্মু আমাকে সময় দেয়, কিন্তু সব সময় তো সংসার কাজে ব্যস্ত থাকে, আর আব্বু তো সারাদিন অফিসে থাকে, আমি বাসার ভিতরে খুব বোরিং ফিল করি, তুই থাকলে কত মজা করি দুজন মিলে, কিন্তু এমন একটা কাজ করিস যেখানে আমাদেরকে সময় দিতে পারিস না। ভাইয়ারে,
তোকে খুব মিস করতেছি, তুই তাড়াতাড়ি চলে আয়। এই জারা, এত মন খারাপ করিস না, আমি খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবো। আচ্ছা, বাবা মা সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা, এখন রাখি, আবার পরে কথা হবে। আমার অনেক কাজ করতে হবে। তারপর ফোনটা কেটে দিয়ে আবারও ব্যায়াম করা শুরু করে দিলাম। ব্যায়াম করা শেষ করে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর রুমে আসতেই দরজা কেউ নক করে। নীল গিয়ে দরজাটা খুলে দেয়, দেখে পাশের বাসার আন্টি আসছে তার জন্য কিছু খাবার নিয়ে। এই আন্টি আমাকে বাসাটা পাইয়ে দিয়ে সাহায্য করেছে, তাই খাবারগুলো নিয়ে খেয়ে নিলাম। তারপর বিছানা ঠিক করে ঘুমের রাজ্যে চলে গেলাম। পরের দিন সকালবেলা ফোনের রাজ্যে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? এই, তুমি এখনো ঘুমিয়ে রইছো? জানো তুমি কখন সকাল হয়ে গেছে আর একটু পর কলেজ শুরু হয়ে যাবে, তুমি এখনো ঘুমিয়েই আছো। কণ্ঠটা চিনে গেলাম, তানহা ফোন করেছে। ও সরি, তুমি কলেজে রওনা দাও, আমি আসছি। তানহা এখন আমার খুব কেয়ার করে, কখন কি করি, শরীর কেমন আছে, খাওয়া দাওয়া করছে কিনা, আরও অনেক কিছু খবর রাখে। তানহার জন্য মনের মধ্যে একটা জায়গা তৈরি হয়ে গিয়েছে, নিজের অজান্তে এই জায়গাটা তৈরি হয়েছে। জানি না এটাকে মনে হয় ভালোবাসা বলে। কতক্ষণ নিজেকে চেপে রাখতে পারবো জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি আমার মনের কথাটা ওকে জানাবো। তারপর ফ্রেশ হয়ে নিয়ে ডিম ভাজি আর ভাত রান্না করে নিলাম। এটাই আমার সকালের প্রিয় একটা খাবার। তারপর খাওয়া শেষ করে কলেজে চলে গেলাম। তানহা আগে থেকে কলেজে এসে বসে আছে। আমি আসতে গিয়ে তানহার পাশে বললাম, তোমার আসতে এত সময় লাগে, সেই কখন থেকে আসছি আমি কলেজে আর তুমি এখন আসলে? সরি, আমার একটু দেরি হয়ে গিয়েছে। আসলে আজ কেমন যে কি হয়েছিল, ঘুম থেকে উঠছি দেরিতে, তাও তোমার ফোন পাওয়ার পর ঘুমটা ভাঙছে, না হলে তো আজ কলেজে আসতে পারতাম না। আচ্ছা, রাজকে তো দেখতে পাচ্ছি না, রাজকে এখন আসে না নাকি? যাক, রাজ বেচারা অনেক দিন বাঁচবে, তুমি বলার সাথে সাথেই হাজির। তারা কথা শুনে পিছনে তাকালাম, দেখি রাজ কলেজ গেট দিয়ে ঢুকতেছে। একটু পর রাজ আমাদের সাথে এসে আড্ডায় বসলো। এই যে নবাব, আপনি তো এসে বসে পড়লেন, এদিকে ক্লাসের সময় হয়ে গিয়েছে, সেটা কি মাথায় আছে? নীলের কথা শুনে ঘড়ি দিকে তাকাই। ওহ সরি রে দোস, আমি ঘড়ি দিকে খেয়ালই করি নাই। ওই তো, মানুষ যখন প্রেমে পড়ে তখন আরো কত কি ভুলে যায়। তার মানে রাজ প্রেমে পড়েছে, তো আমাদের মিষ্টি মুখ করাবে না তুমি? দূর রাগ হতো তোমার মিষ্টি মুখ। এই নীল শুধু ফাজলামো করে, আন্দাজে একটা কথা বলে দিল আর আমাকে পেয়ে বসলো। আমি ওসব প্রেমে পড়িনি, এবার চল তো ক্লাসে যাই। তানার দিকে তাকিয়ে হেসে দিলাম। তানাও আমার চালাকি বুঝতে পেরে হেসে দিল। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। দুইটা ক্লাস করে তিনজন মিলে বাইরে চলে আসলাম। নীল, এখন আমরা তিনজন একটা জায়গায় ঘুরতে যাব। এই কি বলছো, এখন যেতে পারবো না, অন্যদিকে যাব। আমি কোনো কথা শুনতে চাই না রাজ, তুমি চলো, আমরা সবাই মিলে একই সাথে ঘুরতে যাব। আরে আমি তো এক পায়ে রাজি, শুধু বলো কোথায় যেতে হবে। এটা তোমাদের জন্য সারপ্রাইজ, তুমি যদি নীলকে নিতে পারো তাহলে আমি তোমাকেও নিয়ে যাব। এটার এমন কি বিষয়? ওকে আমি নিয়ে যাচ্ছি আর তুমি আমাকে নিয়ে যাও। তারপর রাজ নীলকে জোর করে ধরে নিয়ে গেল। তিনজন মিলে কলেজ থেকে বের হয়ে গেল। তানহা দুইটা রিকশা রাখলো। তারপর নীলকে নিয়ে একটা তুঠে বললো, আরেকটা রিকশায় রাজ বসলো। রিকশায় তানহা আমাকে জোর করে উঠালো। আমার এখন কোথাও যেতে ভালো লাগছে না, তাই তানহা আমাকে কোথাও নিয়ে যেতে যাচ্ছে। আমি এখন কোথাও যাব না তো। আরে বলো না, কোথায় নিয়ে যাচ্ছ? এই একদম চুপ করে থাকবা, এত কথা বলো কেন তুমি? যেখানে নিয়ে যাই তাতে তোমার কি, তুমি চুপ করে রিকশায় বসে থাকো, আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ওরে বাপরে, এটা মেয়ে নাকি শাকচুন্নি, এমন করে কেউ বলে নাকি? একটু ভালোবেসে বললেও তো হতো, এত রাগ করার কি আছে? ভদ্র ছেলের মতো চুপচাপ বসে থাকলাম, না হলে কখন কি করে বসে হিসাব নাই। একটু পর শহরের সবথেকে বড় শপিং মলের সামনে তানহা রিকশা দাঁড় করলো। এই নীল, এবার তুমি নামো, বসেই থাকবে নাকি? আরে নামছি তো, এত রাগ করছো কেন? তারপর রিকশা থেকে নেমে গেলাম। রাজও আমাদের পিছনে চলে আসলো। ভাড়া মিটিয়ে নীলকে নিয়ে শপিং মলের ভেতরে চলে গেল। তারপর একটা দোকানে ঢুকলো। আচ্ছা মামা, এই ছেলেটার জন্য সবথেকে ভালো ব্র্যান্ডের জিন্স দেখান তো। তানহার কথা শুনে আমি তো পুরাই অবাক, কারণ আমার জন্য কাপড় কিনছে। এই তানহা, তুমি কি করছো এসব? আমার কাপড় চোপড় লাগবে না তো। তোমাকে না বলছি কোনো প্রকার টু শব্দ পর্যন্ত না করতে, তবুও তুমি কেন এত বেশি কথা বলছো? নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকো। রাগে দৃষ্টিতে তাকালো নীলের দিকে। তানহার দিকে তাকিয়ে চুপ করে গেলাম। মেয়েটা আমার উপর রেগে যাচ্ছে, আর কথা বলা যাবে না, চুপচাপ বসে থাকলাম। প্যান্ট কেনার পর একটা শার্টের দোকানে গেল। তারপর তানহা নিজে চয়েস করে শার্ট কিনে দিল, আমার চয়েস করার কোনো সুযোগই দিল না, নিজেই সবকিছু পছন্দ করে দিল। এ
এই নাও, এই সব কিছু তোমার জন্য। আমি নিজের পছন্দ করে কিনে দিলাম, আর কালকে থেকে যেন কলেজে ওইসব খ্যাতমার্কা কাপড় পরে আসবা না বলে দিলাম। তুমি তো দেখতে পুরো নায়কের মতো, তাহলে এরকম থাকো কেন? কালকে এই নতুন জামা পরে আসবে। আমি হ্যাঁ বলে মাথা নাড়ালাম, কারণ এখন বেশি বকবক করলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। এই রাজ, তোমাকে তো বলেছিলাম নীলকে নিয়ে আসতে পারলে তুমি যা চাও তাই দিব, তো এখন তোমার মন মতো সব কিছু নিয়ে নাও। তানার কথা শুনে রাজ তো অনেক খুশি হলো, তারপর মন মতো শপিং করে নিল। সব কেনাকাটা শেষ হয়ে গেল, শপিং মল থেকে বের হয়ে গেলাম। তানার বাবা নাম করা ব্যবসায়ী বলে সবাই আমাদের খুব সম্মান করলো। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। সন্ধ্যার সময় তানহার দেয়া কাপড় চোপড়গুলো দেখতে লাগলাম। আসলে মেয়েটার পছন্দ আছে বলতে হবে, আমার প্রিয় নীল কালার শার্টটা কিনেছে, আর প্যান্টটাও মনের মতো। ওর মতো একটা বউ পেলে তো আর কোনো কথাই থাকবে না। কিন্তু তানহা আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে এখন। ওকে আমার ভালোবাসার কথাটা বললে যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়? এসব ভাবছি হঠাৎ করে চিৎকার আওয়াজ শুনতে পেলাম। ও, এটা তো পাশের বাসার আন্টির গলার আওয়াজ, যিনি আমাকে নিজের ছেলের মতো ভাবেন। আন্টির চিৎকার শুনে ঘরের বাইরে চলে আসলাম। দেখলাম একটা চোর আন্টির ব্যাগ নিয়ে পালাচ্ছে। ও, এবার দেখছি ওর সাথে দৌড়ের প্রতিযোগিতা দিতে হবে। চোরের পিছনে পিছনে দৌড় শুরু করলাম। বেশিক্ষণ দৌড়ানো লাগলো না, চোরটাকে ধরে আন্টির সামনে নিয়ে আসলাম। এই যে আন্টি, চোর সহ তোমার ব্যাগ নিয়ে আসছি, এটাকে আজ এমনভাবে শিক্ষা দিবে যাতে করে কারোর ব্যাগ চুরি করার সাহস না পায় কোনো। এই বলে চোরটাকে মারা শুরু করলাম। ও ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, আমি আর সহ্য করতে পারছি না আপনাদের মার, আর কিছুক্ষণ মারলে আমি মরে যাব। ছেলেটা কথা শুনে ভিতরে মায়া হলো, তাই ওকে ছেড়ে দিলাম। তারপর আন্টিকে ব্যাগটা দিয়ে ঘরে চলে আসলাম। আন্টি আমার কাজ দেখে খুব খুশি হলো। পরদিন সকালে তাহলে শার্ট আর প্যান্ট পরে কলেজে চলে গেলাম। আজ আর খ্যাত সেজে আসি নাই, সবকিছু ঠিকঠাক করে আসছি। কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকতেই সবাই আমার দিকে হা করে তাকিয়েছে। কি ব্যাপার, এরা কি কোনো ছেলে কাজ পর্যন্ত দেখে নাই? আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন কেন? ওদের এমন তাকিয়ে থাকা দেখে অস্বস্তি লাগতে লাগলো, তাই আমি আড্ডায় চলে গেলাম। কিন্তু তানা আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। ওই তানা, কি হয়েছে, তোমার এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে তো একদম রাজকুমারের মতো লাগছে, তোমাকে দেখলে তো যে কোনো মেয়ে প্রেমেই পড়ে যাবে। আরে তানা, তুমি যে কি বলো না। আরে দোস্ত, সত্যি তোকে নায়ক মতো লাগছে, একদম যেন রাজকুমার, তোকে দেখলে আসলে যে কোনো মেয়ে পড়ে যাবে। এতক্ষণ ধরে আমার অনেকগুলো গুণগান করছিস, এবার ক্লাসের টাইম হয়ে গেছে, চল ক্লাসে যাওয়া যাক। তারপর তিনজন মিলে ক্লাসে থেকে রওনা দেয়। তানা আজ নীলের পাশে বসছে, কিন্তু নীল কিছু বলতেও পারছে না। ক্লাসের সবাই আর চোখে নীলের দিকে তাকাচ্ছে। নীলের বিষয়টা কেমন যেন লাগতে লাগলো, তবে একটা বিষয়ে খুব ভালো লাগছে। নতুন বেশে আসছি তো তাই সবাই এমনভাবে তাকাচ্ছে। নীল মনে মনে হেসে দেয়। একটু পরেই ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তিনজন মিলে কিছুক্ষণ আড্ডা দেই, তারপর ক্যান্টিনে গিয়ে খেতে বসি। নীল কি খাবে বলো? তোমার যা পছন্দ হয় তাই অর্ডার করো। এই রাজ, তুমি কি খাবে? ওই তো, আজ আমরা কেউ অর্ডার দেব না, তোমার ইচ্ছে মতো অর্ডার করো, সেগুলোই আজ খাবো। তানহা ওদের কথা শুনে হেসে দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আজকে অর্ডার করছি। তারপর তানহা ওর পছন্দ মতো আইটেমগুলো অর্ডার করে। খাবার আসতে কিছুক্ষণ সময় লাগবে, তাই তিনজনে মিলে গল্প করতে থাকে। হঠাৎ করে একটা মেয়ে এসে নীলের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, হাতে একটা গোলাপ ফুল। নীল, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমাকে কখনো বলার মতো সাহস পাই নাই। আজকে কি যেন হলো আমার, তোমাকে দেখে আরেকবার ফিদা হয়ে গেলাম, তাই কিছু না ভেবেই প্রপোজ করলাম। তুমি কি আমাকে ভালোবাসবে? আমি কিছু বলতে যাব, সবার আগে তানহা যা করে বসলো সেটা দেখে তো সবাই অবাক হয়ে গেল। তানহা মেয়েটার গালে খুব জোরে দুটা থাপড় মেরে দিল, মেয়েটা তার সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। তানহা আচরণে মেয়েটা খুব ভয় পেয়ে যায়। তানহা আবার ওকে মারতে যায়, তখন আমি গিয়ে তানহাকে ধরে ফেললাম, আর মেয়েটা আমার পিছনে লুকিয়ে বলল, এই তানহা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়েটাকে এইভাবে মারছো কেন? তো মারবো না, কি করবো, এই মেয়ের কত বড় সাহস যে তোমাকে প্রপোজ করে। আরে তানহা, এতে তোমার সমস্যাটা কি হলো? একজন মানুষ কাউকে ভালো লাগতেই পারে, এ ভালো লাগার অধিকার প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে, যে অধিকারটা ওই মেয়েরও আছে। তাই বলে তুমি ওকে এভাবে মারবে নাকি? তোমার তো দেখছি দিন দিন মাথায় খারাপ হয়ে যাচ্ছে। ওই মেয়েটা আমাকে পছন্দ হয়েছে, তাই ও আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমার তো ওকে পছন্দ হয়নি। এ কথাটা বলার আগেই তো তুমি ওকে ইচ্ছা মতো মারলে, এখন দেখো মেয়েটা ভয় পেয়ে আমার পিছনে লুকিয়ে আছে। একদম চুপচাপ করে আছে, কোনো কথা বলছে না, সে মনে হয় একটু বেশি করে ফেলছে। মেয়েটাকে ইশারা দিয়ে চলে যেতে বললাম। এই তানহা, মেয়েটা তো এবার চলে গেছে, টেবিলে বসো, খাবার খাবে এখন।
তানহা নীলের কথায় কোনো উত্তর না দিয়ে মাথা নিচে করে ক্যান্টিন থেকে দৌড়ে বের হয়ে যায়। এ তানহা হঠাৎ করে কোথায় চলে যাচ্ছে তুমি? কিন্তু তানহা কোনো কথা শুনে না। এরে তানহাকে মনে হয় একটু বেশি বলা হয়ে গেছে, এরকম না বললেও মনে হয় হতো, কিন্তু মেয়েটা যে কাণ্ড করে বসলো তাতে একটু রাগ হয়ে গিয়েছিল। রাগের মাথায় কী সব বলে ফেলেছি, ধুর আজকের দিনটাই খারাপ। এই রাত চল বাসায় যাই। তারপর দুজন মিলে কলেজ থেকে বের হয়ে গেলাম, বাড়িতে গিয়ে শাওয়ার নিয়ে নিলাম, অনেক সময় ধরে আর শাওয়ার নিলাম, এখন বেশ ভালোই লাগছে। তারপর বিছানায় শরীরটা রেখে ঘুমের রাজ্যে চলে গেলাম। বিকালবেলা ঘুম থেকে উঠে ক্ষুধা লেগে গেল, ঘরে দেখলাম কোনো খাবার নাই, এদিকে ক্ষুধাটা অনেক লেগেছে, পকেটে হাত দিয়ে দেখলাম অল্প কিছু টাকা আছে, তাই বাসার পাশের চায়ের দোকানে চলে গেলাম। চাচাকে বলে একটা চায়ের অর্ডার দিলাম, দোকান থেকে একটা পাউরুটি আর কলা নিয়ে খেতে লাগলাম। একটু পরে দেখলাম এই রাস্তা দিয়ে তানহা ওর কয়টা বান্ধবী এদিকে আসছে, এটা দেখে নিজেকে লুকাতে গেলাম, কিন্তু তার আগে তানহা আমাকে দেখে ফেললো। তারপর ওর বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো। আচ্ছা শুন, আমার একটু কাজ পড়ে গেছে, তোরা চলে যা এখন, তোদের সাথে আমি পরে কথা বলছি। তানহার বান্ধবীরা চলে যাওয়ার পর তানহা আমার কাছে চলে আসলো। আমি দোকান থেকে বের হয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। কি নীল, তুমি এখানে এই চায়ের দোকানে কি করছো আর এখন এই কলা পাউরুটি খাচ্ছ কেন? দুপুরে ভাত খাইছো তুমি? আসলে হয়েছে কি, দুপুরে ঘুমিয়ে গেছিলাম, তারপর বিকালে ঘুম থেকে উঠে দেখি ঘরে কোনো খাবার নেই, পকেটে সামান্য কিছু টাকা ছিল সেজন্য হালকা কিছু খেয়ে নেছি। তোমাকে আমি বলছি যে আমরা খুব ভালো বন্ধু, এখন তোমার ভালো মন্দ এখন থেকে আমি দেখব। আচ্ছা এখন আমার সাথে চলো। আমি আবার এখন কোথায় যাব? তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো তো, সব সময় আমাকে প্রশ্ন করো, আমি তোমাকে যেখানে নিয়ে যাব তুমি সেইখানে যাবে, আর বেশি কথা বললে তোমাকে যে আমি কি করব সেটা নিজেও জানি না। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, কথায় কথায় শুধু ধমক দেয় আর শুধু ভয় দেখায়। আর কথা না বলে চুপ করে থাকলাম, কারণ বেশি কথা বললে এই রাগি মেয়েটা কি থেকে কি করে বসবে সেটা নিজেও জানে না। তানহা একটা রিক্সা ডাকলো, তারপর দুজন মিলে সেটাতে উঠে গেলাম। এই যে মামা, বিগ হাউস রেস্টুরেন্টে চলুন তো। তানহার কথা শুনে চোখ দুটা কপাল উঠে গেল, কারণ এই রেস্টুরেন্টে শুধুমাত্র বড় লোকের খাওয়া দাওয়া করে। তানহাকে কিছু জিজ্ঞেস করতে যাব, কিন্তু তানহা তো আমাকে চুপ করে থাকতে বলেছে, তাই চুপ করে থাকলাম। একটু পর আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম, দুজন মিলে রিক্সা থেকে নেমে পড়লাম। তারপর তানহা রিক্সা ভাড়া মিটে আমাকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে তো আরো অবাক, ভিতরটা যেন রাজপ্রাসাদ। আর তানহা, তুমি আমাকে এত বড় একটা জায়গায় নিয়ে আসলে, তোমার তো অনেক টাকা খরচ হবে। এই তোমাকে না বলছি চুপচাপ করে আমার সাথে আসো, এত বেশি কথা বলো কেন তুমি? হ্যাঁ আর টাকা খরচ হলে আমার হবে, তাতে তোমার কি? এখন এই টেবিলে বসো তো, আর কি খাবে তাই বলো। আরে আমি কিছুই খাবো না, শুধু শুধু এরকম করছো তুমি। তোমাকে এই শেষবারের মতো করে বলছি, তুমি কিছু খাবে কি না? এই রে এত রেগে যাচ্ছে কেন? আচ্ছা তোমার যা পছন্দ হয় তুমি তাই অর্ডার করো। তারপর তানহা ও নিজের মতো করে অর্ডার করলো, একটু পরে খাবারগুলো চলে আসলো। এমনিতে অনেক ক্ষুধা লাগছিল, তারপর এত ভালো খাবার দেখে পেটের ক্ষুধাটা আরো বেড়ে গেল। খাবারগুলো খুব মজা করে খেতে লাগলাম। হঠাৎ করে তানহার দিকে চোখ পড়ল, আমার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এ তানহা, তোমার আবার কি হলো, এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আরে না কিছু না, এমনিতেই তাকিয়েছিলাম। আচ্ছা তুমি আগে খাওয়া শেষ করো, তারপর আমার সাথে কথা বলো। সব খাবার শেষ করে ফেললাম, তানহা রেস্টুরেন্টে বিল মিটিয়ে দিল, তারপর আমাকে নিয়ে বের হয়ে হাঁটতে লাগলো। কিন্তু অবাক হলাম, এটা তো আমাদের বাড়ি ফেরার রাস্তা নয়, তাহলে কোথায় নিয়ে যাচ্ছে? এ তানহা, এটা তো আমাদের বাড়ি ফেরার রাস্তা নয়, তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ ঠিক বলছো, এটা আমাদের বাড়িতে ফেরার রাস্তা নয়, এই রাস্তাটা একটা পার্কে চলে গেছে, আর ওইখানে একটা লেক আছে, ছোটবেলা থেকে খুশির সময়গুলো ওইখানেই কাটিয়েছি, তাই আজকে তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। এটা আমাদের বাড়িতে ফেরার রাস্তা নয়, এই রাস্তাটা একটা পার্কে চলে গেছে, আর ওইখানে একটা লেক আছে, ছোটবেলা থেকে খুশির সময়গুলো ওইখানেই কাটিয়েছি, তাই আজকে তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। তানহার কথা শুনে আর না করতে পারলাম না, ওর সাথে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। একটু পর দুজন মিলে পার্কে পৌঁছে গেলাম। পরিবেশটা দেখে আমার মনটা খুশি হয়ে গেল, কারণ এটা খুব সুন্দর একটা জায়গা, আর এই লেকটার জন্য আরো সুন্দর দেখা যাচ্ছে। তানহা আমাকে নিয়ে একটা বেঞ্চে বসলো আর গল্প করতে থাকলো, আমরা অনেক ক্লোজ হয়ে বসে গল্প করতে থাকলাম। তানহাকে দেখতে খুবই সুন্দর লাগছে, ওকে দেখে ক্রাশ খেয়ে গেলাম আবার। এখনই সঠিক সময় তানহাকে প্রপোজ করার, কিন্তু ফুল তো নাই, পকেটে হাত দিয়ে দেখি একটা কলম আছে, কলমটা বের করে তানহার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তানহা আমি তোমাকে খুব ভালোবাসি, আগে তোমার আচরণের কারণে তোমাকে ঘৃণা করতাম, কিন্তু এখন তোমাকে ছাড়া যেন জীবনটা আর চলছে না, সবসময় তোমার কথা মনে পড়ে, তোমার ছোট ছোট শাসন আমার কাছে খুবই ভালো লাগে, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আরে তুমি কি করছো নীল, আমিও যে তোমাকে অনেক ভালোবাসি,
আর এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। আসল কথা বলতে কি জানো, মেয়েরা তাদের মনের কথা কখনো বলতে পারে না, তাই তো ছেলেদের প্রপোজ করতে হয়। আর আমিও এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে কবে তুমি আমাকে প্রপোজ করবে। আর গাধা, এইভাবে কলম দিয়ে কেউ কাউকে প্রপোজ করে নাকি, এটা তো জীবনে প্রথম দেখলাম। এটা আমি কি করতে পারি, আশেপাশে তাকিয়ে কোনো ফুল দেখতে পেলাম না, তাই তো উপায় না পেয়ে কলম দিয়ে প্রপোজ করলাম। হ্যাঁ, তোমার এরকম বোকামি আর মিষ্টি কথাগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে এভাবে প্রপোজ করলে তো হবে না। এ বাবা, তাহলে কিভাবে প্রপোজ করব? এখন উঠে দাঁড়াও তো, কালকে কলেজে গিয়ে গোলাপ ফুল দিয়ে সবার সামনে আমাকে প্রপোজ করবে। আমি চাই না যে আমাদের ভালোবাসার কথা শুধু আমরাই জানবো, পুরো কলেজ ক্যাম্পাস কালকে দেখবে যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। এটা আমি লুকিয়ে রাখতে চাই না, তুমি কালকে আমাদের ভালোবাসার কথা সবার সামনে বলবে। আরে তানহা, এটা আবার কোনো বিষয় হলো নাকি? আমি তোমার জন্য সবকিছুই করতে রাজি আছি। হ্যাঁ, কালকে পুরো কলেজের সামনে তোমাকে প্রপোজ করব। তুমি সঠিক সময় কলেজে চলে এসো, দুজনেই আমরা খুব খুশি। তারপর আরো কিছু সময় পার্কে কাটিয়ে বসে চলে আসলাম, মনের ভিতর আলাদা একটা অনুভূতি হচ্ছে। যাক, শেষ পর্যন্ত প্রিয় মানুষটিকে তাপন করতে পারলাম। আমার আর কিছুই চাই না, কোনো মতে রাতটা পার করে দিয়ে সকালবেলায় কলেজে চলে গেলাম। একটা দোকান থেকে গোলাপ ফুলের গোড়া নিয়ে নিলাম, তারপর কলেজে প্রবেশ করলাম, তখনই আমার সামনে তানহা চলে আসলো। আজকে তানহাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তারপর কলেজের সবাইকে উদ্দেশ্য করে বললাম, আপনারা কিছুক্ষণ দাঁড়িয়ে যান, সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে থাকুন, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আমি। তারপর তানহার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, তানহা আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার মনের কালি দিয়ে আমার ভালোবাসার শব্দটি লিখেছি। তোমার সমস্ত ইচ্ছা এখন আমাকে ঘিরে রয়েছে, তুমি এখন আমার স্বপ্নের রানী, তোমাকে ছাড়া আমি একটুও বাঁচতে পারবো না। আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি, আর তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। কি বললি তুই, ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি তো তোকে ভালোবাসি না, আর কখনো বাঁচতে পারবো না। নিজের চেহারা কখনো আয়নাতে দেখেছিস যে তোকে কেমন লাগে? তোর মতো একটা খেতকে আমি ভালোবাসবো, তুই সেটা ভাবলি কি করে? তানহা আমার কথাগুলো শুনে মাটিতে বসে পড়ে। তানহার কথা শুনে মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। তানহা, তুমি কি বলছো এসব? এসব কি তুমি এমনি এমনি বলছো, তাই না? এসব তো তোমার মনের কথা নাই, বলো না তানহা, তুমি এতক্ষণ যা বললে সবকিছু মিথ্যে বললে। নীল উঠে গিয়ে তানার হাত ধরে ফেলে, তানহা তুমি আমাকে ভালোবাসো এটা বলো না। কি রে ছোট লোকের বাচ্চা, তোর শাশুড়ি কিভাবে আমার গায়ে টাচ করার? বলে পায়ের জুতা খুলে নীলের গালে দুটো বসিয়ে দেয়। এই ছোট লোকের বাচ্চা, তোর শাশুড়ি কি করে তুই আমার গায়ে হাত তুলিস? আমার স্ট্যাটাস আর তোর স্ট্যাটাস দেখেছিস একবার? আমার সাথে কি তোর কখনো মানায় বল? আর আমি তো কখনো তোকে ভালোবাসি নাই। তোর কি মনে আছে যে তোর জন্য আমার বাবা আমাকে থাপ্পড় মেরেছিল? আর আমার বাবা তো আমাকে কখনো ধমক দিয়েও কথা বলে নাই। আর তোর জন্য বাবা আমাকে দুইটা চোর মেরেছিল, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দিব। আর এইসব প্রেম তো সব কিছু একটা সাজানো নাটক ছিল। কি রে লিজা, তোরা এদিকে আয়। তানার কথা মতো বান্ধবীর এগিয়ে আসে, তানহা আবার বলতে লাগে, এই ছোট লোক শোন, আমার বান্ধবীদের সাথে যুক্তি করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দিব, না হলে কি লিজাদের সাথে আড্ডা না দিয়ে তোর সাথে দিতাম? এখন তো তোকে তোর প্রাপ্য দিয়ে দিছি, আমার অপমানের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, তুই তোর জায়গা থাক এখন পরে। বলে তানহার বান্ধবীর সাথে চলে যায়। এসবের পর মাটি থেকে যেন উঠে দাঁড়ানো শক্তি হারিয়ে ফেলেছি, চোখের পানি ঝর্ণার মতো বেরিয়ে পড়েছে, বুক ফেটে কান্না আসছে। এই কয়েকদিনে তানহাকে জীবনের থেকে বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু তানহা যে তার সাথে এমনটা করবে এটা কখনো ভাবতে পায় নাই। চোখের পানিতে সামনের মাটি ভিজে গেছে, কলেজের সবাই নীলের দিকে তাকিয়ে হাসছে। তখনই রাজেশ নীলকে বসা থেকে উঠায়, তারপর চোখের পানি মুছে বলে, নীল রাজকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। এই নীল, এখন একদম কাঁদবি না, আমার তো সেই প্রথম থেকে তানহার উপর সন্দেহ হয়েছিল, যে হঠাৎ করে আমাদের সাথে বন্ধুত্ব করে বসলো, নিশ্চয় কোনো প্ল্যান করেই এসেছে। আরে তুই তো কলেজে মাত্র কয়েকদিন হলো এসেছিস, আর আমি এই কলেজের অনেকদিন ধরে আছি, আমি তানহাকে খুব ভালো করে চিনি, কিন্তু তুই যখন এত অপমান করার পরেও ওকে মেনে নিলি, তখন আমি তোর খুশির জন্য আর কোনো কথাই বলি নাই। যাই হোক, এখন সব কিছু ভুলে যা, নতুন করে জীবনটা শুরু কর, আর সবাইকে দেখিয়ে দে তুই কি পারিস আর কি না পারিস। মনে বলে বলে, আরে আমি দেখিয়েই দিব যে আমি কি পারি আর কি না পারি, আমি যে কলেজে ভর্তি হয়েছি ওই জন্য, একজন ওয়ান ম্যান আর্মি কমান্ডো কি পারে সেটা তো কয়েকদিন পরেই বুঝে যাবি। তবে এটা সত্যি যে আমি তানহাকে খুব ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া কেমন যেন একটা শূন্যতা বিরাজ করছে, কিন্তু ওই মিশনের জন্য ওকে ভুলে থাকতেই হবে। তারপর যখন আমার পরিচয় দিব
তখন সবার চোখ কপালে উঠে যাবে। আচ্ছা রাজ, এখন ক্লাসে চল, সময় হয়ে গিয়েছে। তারপর দুজন মিলে ক্লাসে চলে গেলাম। অপরদিকে তানহার বান্ধবীদের সাথে হাসাহাসিতে মেতে আছে। আরে লিজা, আজকে আমি অনেক খুশি, জানিস তো, ওই খ্যাটটাকে শিক্ষা দিতে পেরে আমার যে কতটা ভালো লাগছে সেটা তোরে বলে বোঝাতে পারবো না। ওর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছে, আর সেটার প্রতিশোধ তো খুব ভালো করে নিলাম। আচ্ছা চল, তোরা ক্লাসের সময় হয়ে গেছে। তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ হয়ে গেলে নীল আর রাজ বের হয়ে ওদের আড্ডায় বসে, তারপর গল্প করতে থাকে। দেখ নীল, আর যা কিছু হলো সব ভুলে যা, আর হ্যাঁ, বাসায় গিয়ে কিন্তু উল্টা পাল্টা করবি না। এ রাজ, তুই ঠিক কি বলতে চাইছিস? দেখ নীল, এর আগে অনেককে দেখেছি যে প্রেমে ব্যর্থ হলে সুইসাইড করে, তাই তোকে নিয়ে আমার ভয় হচ্ছে, তুই আবার এমন কিছু করে বসবি কি না। আচ্ছা রাজ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওসব উল্টা পাল্টা কাজ যারা করে তারা একদম পাগল। নিজের জীবনকে নিজে শেষ করে দেওয়া কি এত সহজ নাকি? তোর কোনো চিন্তা নাই, আমি এমন কোনো কাজ করব না। আচ্ছা চল, এখন বাসায় চলে যাই। তারপর দুজন মিলে বাসার দিকে রওনা দেয়। নীল বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নেয়, তারপর একটা না বিকাল পর্যন্ত ঘুম দেয়। হঠাৎ করে নীলের ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা ছেলে বলে ওঠে, স্যার একটা গুরুত্বপূর্ণ খবর আছে, আপনার ফ্রেন্ড সিআইডি অফিসার রিসা, যারা ভুল করে তুলে নিয়ে গিয়েছিল তারা এখনো ম্যাডামকে ছেড়ে দেয়নি। এদিকে সিআইডি টিম তো পুরোপুরিভাবে খোঁজা শুরু করে দিয়েছে। আমাদের কমান্ডো টিমের হেড আপনাকে দায়িত্ব দিয়েছেন রিসা ম্যাডামকে মুক্ত করে নিয়ে আসার জন্য, সেটা যেভাবেই হোক। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। তারপর ফোনটা কেটে দিলাম। মাথায় তো পুরো আকাশ ভেঙে পড়লো। আমি তো ভেবেছিলাম যে রিসাকে ওরা ছেড়ে দিয়েছে, কারণ ওরা আমাকে ধরতে এসেছিল। কি যে করি এখন, ওরা যে রিসাকে কোথায় নিয়ে গেছে সেটাও তো জানে না। হঠাৎই আমার ফোনে আননোন নম্বর থেকে একটা কল আসলো। ফোনটা রিসিভ করতে একটা মেয়ের গলা শোনা গেল। এই নীল, তুমি আমাকে বাঁচিয়ে নাও, এই সন্ত্রাসীরা আমাকে বন্দী করে রেখেছে। কণ্ঠটা শুনে বুঝতে পারলাম যে এটা রিসা। এই রিসা, তুমি কোথায় আছো? জানো তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমার। নীল, আমি বুঝতে পারছি না যে এই জায়গাটা কোথায়, আর এখানে অনেকগুলো লোক ড্রাগ স্মাগলিং এর কথা বলছে। নিশ্চয়ই বড় কোনো অপরাধের সাথে যুক্ত আছে এরা, আর আমার মনে হয় এরাই সেই ড্রাগনের লোক যাদের সম্পর্কে তোমাকে একটা সিডি দিয়েছিলাম। প্লিজ তুমি কিছু করো। এরিশা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই এই সিমটাকে ট্র্যাক করছি। তারপর ফোনটা কেটে দিয়ে সিম অফিসে ফোন করলাম। ফোন করতেই ফোনটা ধরলো। এখনই এই নাম্বার থেকে যে সিমে কল করা হয়েছে সেটা লোকেশন আমাকে এখনই চাই। তখনই সিমে লোকেশনটা দিয়ে দিল। তারপর আবার কমান্ড হেডকে ফোন করলাম। হ্যালো স্যার, আমার এখন একটা বিশেষ টিম দরকার, সময় হয়ে গিয়েছে ওই ড্রাগ স্মাগলিংদের ধরার। ওদের ঘাঁটির খোঁজ আমি পেয়ে গিয়েছি স্যার, আমার মিশন কমপ্লিট হতে চলেছে। এখনই আপনি স্পেশাল একটা টিম পাঠান, ওদের ছেলাপেলা ধরতে হবে। ওকে ঠিক আছে, তুমি রেডি হও মাহফুজ, আমি তোমার জন্য একটা টিম পাঠিয়ে দিচ্ছি। ফোনটা কেটে দিয়ে তৈরি হয়ে নিলাম। একটু পরেই কয়েকজন আমার ঘরে ঢুকে গেল। হ্যাঁ, এরা আমার টিম, এখন এদের সাথে কাজ করতে হবে। তারপর ওদের সবাইকে নিয়ে রিসার লোকেশনে রওনা দিলাম। লোকেশন অনুযায়ী একটা জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছি। সবাইকে নিয়ে সেখানে চলে গেলাম। একটা পুরাতন বাড়ি দেখতে পেলাম, লোকেশনটাও ওখানে দেখাচ্ছে। তারপর বাড়িটার কাছে চলে গেলাম। একটা ভাঙা জানালা দিয়ে দেখলাম 10-12 জনের মতো বসে আছে। তারপর টিমমেটদের বললাম, শোনো সবাই, এক এক করে চারদিক ঘিরে ফেলো সবাই, তারপর যখনই সময় হবে আমি সিগন্যাল দেব, আর তখনই তোমরা অ্যাটাক করে ফেলবে। বলা মাত্র সবাই ভাগ হয়ে গেল। তারপর সবাই একটা পজিশন নিয়ে অ্যাটাক করলাম। তখন ক্রিমিনালগুলো আমাদের মারার জন্য এগিয়ে আসলো। টিম মেম্বারদেরকে ইশারা দিলাম মার্শাল আর্ট শুরু করে দিতে। মার্শাল আর্টের মার খেয়ে ক্রিমিনালগুলো বেশিক্ষণ টিকে থাকতে পারল না, সবাই ব্যথায় গড়াগড়ি করতে লাগলো। তখন ওদের দলের নেতাকে ধরলাম। স্যার আমাকে মাফ করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। এই শুয়ারের বাচ্চা, আগে বল সিআইডি অফিসার রিশাকে কোথায় রেখেছিস? স্যার ওই ম্যাডাম উপরে আছে। আচ্ছা চল এখন উপরে, বলে নেতাটাকে ধরে নিয়ে উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখি রিসা মাটিতে পড়ে আছে, হাত পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাড়াতাড়ি গিয়ে বাদনগুলো খুলে দিলাম। এই রিসা, তুমি ঠিক আছো তো? হুম, আমি একদম ঠিক আছি। আর এই লোকগুলো ড্রাগ স্মাগলিং এর চেষ্টা করে যাচ্ছে। নেতাটার কলার ধরে উঁচু করে ফেললাম। এই ড্রাগনের চামচা, ড্রাগন কোথায় বল? স্যার আমি জানি না যে ড্রাগন কোথায়, ওকে আমরা কখনো দেখি নাই। স্যার আমরা শুধু ওর সাথে ফোনে কথা বলি, তাছাড়া ওর সাথে কোনো ভাবেই যোগাযোগ করতে পারি না। ওর যখন প্রয়োজন হয় তখনই শুধু আমাদেরকে ফোন করে বলে দেয়। তবে হ্যাঁ স্যার,
সামনে এই শহরে যে কলেজটা আছে ওইখান থেকে ড্রাগগুলো পাচার হবে এটা আমি জানি, কিন্তু ওর সাথে আর কার কার হাত আছে সেটা আমি জানি না। ওকে ঠিক আছে, সেগুলো তো বের করেই নেব, তবে তার আগে তোদের একটা ব্যবস্থা তো করতেই হবে, এখন চল আমার সাথে। আরিশা, তুমি তো ফোন করে আমার ঘুম হারাম করে দিয়েছিলে, আমি তো জানতাম যে এরা তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু যখন ফোন করে বললে তোমাকে ওরা এখন আটকে রেখেছে, তখন তো আমার মাথায় কিছুই ঢুকছিল না, তবে এখন তুমি পুরোপুরি সেফ আছো, আর আমিও তোমাকে রক্ষা করে বন্ধুত্বটা বজায় রাখতে পারলাম। তোমার সিআইডি টিমকে জবাবদিহি করতে হবে না, বড় একটা ঝামেলা থেকে বেঁচে গেলাম। আচ্ছা এবার চলো তোমাকে সেফলি সিআইডি টিমের হাতে দিয়ে আসি, তারপর ক্রিমিনালগুলোকে নিয়ে পুলিশের হাতে তুলে দিলাম, রিশাকে নিয়ে ওর টিমের হাতে তুলে দিলাম। সবাই তো আমাকে দেখে অবাক, সবাই আমার আসল পরিচয় জানতে চাইলো। তখন আমি তাদেরকে আমার কমান্ডার পরিচয় দিয়ে মিশন সম্পর্কে জানালাম, তখন তার আশ্বস্ত হলো। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় একা একা থাকায় তাহার ব্যবহারগুলো মনে পড়ে গেল, মনটা আবার অনেক খারাপ হয়ে গেল। যতই আমাকে অপমান করুক, জীবনের প্রথম তো তাহাকে ভালোবেসেছিলাম, এখন একা থাকলে মনটা আরো খারাপ হয়ে যাবে। তাই রাজকে ফোন করে দিলাম, হ্যালো রাজ, পার্কের সামনে নদী আছে না, ওটার কাছে চলে আয়, মনটা খুব খারাপ লাগছে। ফোনটা কেটে দিয়ে নদীর পাড়ে চলে গেলাম। একটু পরে রাজ এসে নীলের পাশে বসলো, দেখে নীল মনমরা হয়ে বসে আছে। কি রে নীল, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? তোর কি হয়েছে বলতো? তুই তানহা অপমান করার পর থেকে তুই এভাবে আসিস, তুই ওকে ভুলে যা, না হলে আর কতদিন এভাবে নিজের মন কষ্ট দিবি? আরে ভাই, আমি নিজের মনকে কোনো কষ্ট দিব না, আমি তো তানহাকে ভুলে থাকার চেষ্টা করতেছি, কিন্তু কিছুতে ওর সাথে কাটানো সময়গুলো ভুলতেই পারছে না। আমি ওকে আমার নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু তানহা আমার সাথে যে ভালোবাসার নাটকটা করেছে সেটা আমি বুঝতে পারি না রাজ, আমি ওর চালাকি ধরতে পারি নাই। তানহা যে প্রতিশোধের জন্য আমার সাথে এরকম নাটক করবে এটা আমি স্বপ্নেও ভাবি নাই। এখন তুই তানহার কথা বাদ দে তো, ওর কথা শুনলে আমার এখন রাগ হচ্ছে। আরে ভাই, মানুষ একটু অহংকারী হতেই পারে যদি তার বাবা টাকা দেয়, কিন্তু একজনের মন নিয়ে একটা মানুষ কীভাবে খেলতে পারে? আচ্ছা এখন মন খারাপ করিস না, আমি তোর পাশে সবসময় আছি, এখন বাসায় চল, সন্ধ্যা লেগে গেছে। ও হ্যাঁ তাই তো, কখন সন্ধ্যা লেগে গেছে খেয়াল করে নাই। আচ্ছা চল বাসায় ফেরত যাক। তারপর দুজন মিলে উঠে হাঁটতে শুরু করলাম, রাজকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। তারপর রাতের পড়াটা শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা উঠে কলেজে চলে গেলাম, গেট দিয়ে ঢুকতে দেখি তানহা আর বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে, আমি মাথা নিচে করে চলে আসলাম। এদিকে নীলকে দেখি হাসাহাসি এতে মেতে আছে, সাথে তানহার বান্ধবীরাও হেসে দেয়। দেখ লিজা, তোরা দেখ খ্যাতটা কেমন করে যাচ্ছে, ও ভেবেছিল যে আমি ওকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু বেচারা আমার প্রেমের পাতে পা দিয়েই ভুল করছে, এখন তো অতি দুঃখে দেওয়ানো হয়ে গেছে। ওর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছিল, তোরা জানিস সেদিন আমার খুব কষ্ট লেগেছিল, যেখানে আমার বাবা আমার সাথে কখনো জোরে কথা বলি না, আমাকে খুব ভালোবাসে আমার বাবা, আমার কোনো যা পাও বাদ রাখে না, কিন্তু ছোট লোকটার জন্য সেদিন কি হয়েছিল, আমাকে থাপ্পড় মেরে কতগুলো কথা শুনিয়ে দিল, তখন মনে হচ্ছিল কষ্টে কলিজা ফেটে যাচ্ছে, এখন তো খুব সুখে আছি আমি, ছোট লোকটাকে দেখছি আর মজা নিতে পারছি। তানহা, আমার মনে হয় তুই অনেক বড় ভুল করেছিস, আমার নীলের উপর কেমন যেন সন্দেহ হয়, ও কিন্তু এই এলাকাতে আগে কখনো দেখি নাই, কই থেকে এসে আমাদের কলেজে অ্যাডমিশন নিছে, আর সবচেয়ে বড় কথা হলো নীল আর রাজ খুব ভালো বন্ধু হয়ে গেছে, নীল সব মেয়েদেরকে খুব সম্মান করে রে তানহা, ওর মতো ভালো ছেলে আমি আর দেখি নাই, তুই ওকে এভাবে ঠকিয়ে ভালো একটা কাজ করিস নাই, পরে পস্তাতে হবে তোর, এখন তো নীল খুব কষ্ট পাচ্ছে, কিন্তু পরে তুই ওর প্রেমে আবার কষ্ট পাস না, কারণ নীল তোকে আর কখনো গ্রহণ করবে না। লিজা তুই আমাকে হাসালি, এখন তো দেখি তুই ওর গুণগান শুরু করে দিয়েছিস, তবে এটা ঠিক যে রাজের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আর রাজের স্ট্যাটাসের সাথে একমাত্র ওই ছোট লোকটারই মিলে যায়, এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। আর তুই ওই যে বললি না যে খ্যাটটা খুব কষ্ট পাচ্ছে, আরে ওকে কষ্ট দেওয়ার জন্যই তো এতদিন নাটকটা আমাকে চালিয়ে যেতে হয়েছে, আর আমি বাবার থেকে যে কষ্ট পেয়েছি সেটা ওই খ্যাতের কষ্ট তার তুলনায় কিছুই না, ওকে যে এত ভালো বলছিস তুই, তুই কি জানিস যে এসব ছেলেরা মেয়েদেরকে দেখিয়ে দেখিয়ে সম্মান দেয় যাতে মেয়েরা ওদের প্রেমে পড়ে যায়, আর আমি কখনো আফসোস করব না এই ভেবে যে আমি ওকে ঠকিয়েছি, আরে ওর মতো ছেলেরা আমার চারপাশে সবসময় ঘুরে বেড়ায়, আর ওর মতো ছোট লোকের প্রেমে পড়ব আমি। লিজা তুই বলতেও পারিস, এক এক সময় এক এক কথা, ওর প্রেমে তো পড়া দূরে থাক, ওকে তো আমার মনেই থাকবে না।
কত ছেলেকে এইভাবে শায়েস্তা করলাম, শুধু ওকেই একটু বেশি করে ফেলছি। তবে আমার কোনো সমস্যা হচ্ছে না বা খারাপ লাগছে না যে আমি কষ্ট দিয়েছি। আচ্ছা, এখন ক্লাসের সময় হয়ে গিয়েছে, চল ক্লাসে যাই। তারপর তানহা ওর বান্ধবীরা মিলে ক্লাসে চলে যায়, কিন্তু গিয়ে দেখে ক্লাসে এখনো স্যার আসে নাই, রাজা নীল একা বসে আছে। আরে তানহা, দেখ নীল আর রাজা ক্লাসে একা বসে আছে, ক্লাসে তো কাউকে দেখি না। বুঝলি রে লিজা, এটাই হলো কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার সময়। এখন ছোট লোকটার সাথে ভালো করে মজা নেওয়া যাবে, চল ওকে কিছু কথা শুনে আসি। রাজের সাথে গল্প করছি, হঠাৎ করে দেখি তানহা আর ওর বান্ধবীরা আসছে। তখন মাথা নিচু করে রাখলাম। আমি জানি তানহা এসে এখন আমাকে রাগানোর জন্য কিছু কথা বলবে। এই রাজ তানহা আসছে, দেখ ওর সাথে কোনো প্রকার কথা বলবি না, শুধু চুপ করে থাকবি, দরকার হলে ওর সাথে আমি কথা বলব। আসতে আসতে নীলের কাছে চলে আসলাম। কি রে ছোট লোক, এখানে বসে কি গল্প করছিস রে? ওহ বুঝেছি, ছেকাকে এসে দুঃখগুলো এই বান্দরটার সাথে শেয়ার করছিস না রে। কিন্তু কি জানিস, তোর জন্য আমার কোনো রকম মায়া কাজ করছে না, শুধুমাত্র তোর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছিল, সাথে অনেকগুলো কথাও শুনিয়েছিল। যাই হোক, সেটা বাদ দিলাম, এতদিন ধরে তো আমার টাকা দিয়েই অমুত ফুর্তি করছিস। যাক, একদিক দিয়েই ভালোই হয়েছে, নিজের বাবার টাকায় তো জীবনে খেতে পারবি না, আমার টাকায় খেয়ে নিয়েছিস, তো এখন কি রাজের টাকা খাওয়ার চিন্তা করছিস নাকি? রাগ রাগের ঠেলায় ওর চোখ দুইটা একদম লাল হয়ে গিয়েছে। আমি ইশারা করে ওকে ঠান্ডা থাকতে বললাম। আচ্ছা তানহা, আপনার কি সারাদিন আর কোনো কাজ নেই, নাকি একটাই কাজ যে আমাকে বিভিন্ন কথা বলে রাগানো? কিন্তু একটা কথা শুনে রাখুন, আপনি যদি মনে করে থাকেন যে আমি আপনার কাছ থেকে ধোকা খাওয়ার পর একেবারে এলোমেলো হয়ে গিয়েছি, তাহলে আপনি খুব ভুল হয়ে বসে আছেন। কারণ আমি এখন কোনো প্রকার ডিপ্রেশনে নাই, আমি সম্পূর্ণ খুশি আছি। আর হ্যাঁ, আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, যা ছিল সেগুলো ঘৃণার সাগরে ভেসে গিয়েছে। কারণ আপনি একজনের মন ভেঙে দিয়েছেন, কারোর ক্ষতি করলে তো মাপ চাইলে পরিবর্তন করে মানিয়ে নিয়ে যায়, কিন্তু কারোর মন ভাঙলে সেটা সহজে জোড়া লাগানো যায় না। আপনি তো একজন প্রতারক যে মানুষের মন নিয়ে খেলা করে। আপনি এখন এখান থেকে আসতে পারেন, আমি আপনার কোনো কথা এখন শুনতে চাচ্ছি না, আমার কথাগুলো শেষ হতেই ক্লাসে স্যার চলে আসলো। রাগের দৃষ্টিতে, তুই আমাকে অনেক জ্ঞান দিয়েছিস এত সময় ধরে, এখন ক্লাসে স্যার চলে আসছে, নয়তো আমিও তোকে কিছু জ্ঞান দান করতাম রে ছোট লোক। এই লিজা চল গিয়ে বসি। মনে মনে হাসলাম। ওরে তানহা, তুমি তো এখন আমাকে চিনো নাই, যখন তোমার সামনে আর আসবো না তখন তুমি বুঝবে কি হারিয়েছ। এখন এসব বাদ দেই, আমাকে যখন সামনে দেখবে না তখন আমাকে পাবার জন্য আফসোস করবে। ভালোবাসা নাটক করলেও তো আমার সাথে একান্ত সময় কাটিয়েছ, সেই কথাগুলো মনে পড়বে তোমার। তারপর ক্লাসের দিকে মনোযোগ দিলাম, স্যার ক্লাসে এসে পরীক্ষার তারিখটা বলে দিলেন। তোমরা সবাই শোনো, আগামী 2 সপ্তাহ পরে তোমাদের পরীক্ষা, সবাই ভালো করে প্রস্তুতি নিবে, কারণ এই পরীক্ষা তোমাদের ফাইনাল পরীক্ষা। পরীক্ষাতেই তোমাদের মধ্য থেকে সেরা স্টুডেন্টদেরকে বাছাই করা হবে, আর সামনের সপ্তাহে কলেজের বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর এতে আমাদের তানহার বাবাকে প্রধান অতিথি করে নিয়ে আসছি। তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও, এই অনুষ্ঠানটা সকাল 10টা থেকে শুরু হবে আর রাত 10টায় শেষ হবে। তারপর স্যার কিছু গুরুত্বপূর্ণ নোট দিয়ে চলে গেলেন। ক্লাস থেকে বের হয়ে রাজের সাথে আড্ডায় বসে আছি, তখনই তানহা আমাদের সামনে আসলো। কি রে রাজ, তোর না একটা বোন আছে, তো ওই খ্যাতার সাথে কি বিয়ে দেওয়ার চিন্তা করছিস নাকি? বাহ, বলতে হবে ভালো চয়েস আছে তোর। তা না, তুমি কিন্তু এবার তোমার সীমা অতিক্রম করে ফেলছো, মুখ সামলে কথা বলো। না হলে কি করবি তুই? এবার আর চুপ করে থাকতে পারলাম না। ওই তানহা, আপনার কি মাথায় তার ছিঁড়ে গেছে নাকি? বেহুদা আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করছেন, আপনার কি লজ্জা বলতে কিছু নেই, নাকি সব লজ্জা সরব পানি দিয়ে গুলিয়ে খেয়েছেন? আপনি এখান থেকে জানতো? এই রাজ, তুই চলে আয় তো এখান থেকে, যত সব পাগলের আড্ডাখানা এখানে। তানহা তখন একটা কথা বলবে, কিন্তু তানহাকে সুযোগ না দিয়ে রাজ কিনে চলে আসলাম। এদিকে রাগে গজগজ করতে লাগলো, কি আমাকে ওই খেটটা পাগল বলো, মাথার তার ছেড়ে বললো, ওরে তোকে তো আবার উঁচু শিক্ষা দিব। রাজকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজ বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তখনই ফোনটা বেজে উঠলো। হ্যাঁ বলো, কি খবর? স্যার, আমাদের টিম সবকিছুর খোঁজ নিয়ে নিয়েছে, ড্রাগ স্কলার ড্রাগন ওই কলেজে থেকে ড্রাগ পাসার করে, কলেজ থেকে ড্রাগ পাসার করবে, আর সেটা করবে সামনের সপ্তাহে। আপনি নিশ্চয় জানেন যে আগামী সপ্তাহে একটা অনুষ্ঠান আছে আপনাদের কলেজে, ওখান থেকে একটা ট্র্যাকের সাথে ড্রাগগুলো নিয়ে যাওয়া হবে। আর ড্রাগন তো কলেজের প্রিন্সিপালের সাথে আগে হাত করে রেখেছিল, তাই কলেজ থেকে ড্রাগন সমস্ত ড্রাগ নিয়ে বের হবে, আর ড্রাগন তার রূপটা পাল্টে নেবে যাতে ওকে কেউ চিনতে না পারে,
ড্রাগনের ছবি আমরা পেয়ে গেছি, আপনাকে মেসেজ করে দিচ্ছি, আপনি ড্রাগনকে ধরতে পারবেন স্যার, এটা আমাদের বিশ্বাস। আর সাথে হাতে নাতে ওই কলেজের প্রিন্সিপালকেও ধরবেন, আমরা ঠিক সময়ে আমাদের টিম নিয়ে কলেজে পৌঁছে যাব। তারপর ফোনটা কেটে দিল। ছেলেটার সাথে কথা বললে তো মনটা খুশিতে মেজে উঠল, আরেকটা মিশন আমার জয় করার কাছাকাছি। আমি হলাম UGC বা বাংলাদেশ আন্ডারগ্রাউন্ড কমান্ডো হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এই ড্রাগনকে অনেকদিন ধরে পুলিশ ধরার চেষ্টা করছিল, কিন্তু সল হয় নাই। আমাকে দায়িত্ব দেওয়া হয়, আগেই খবর ছিল যে এই কলেজে কিছু একটা করবে ড্রাগন, তাই তো এই কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। আগামী সপ্তাহে পুরো কলেজে আমার আসল পরিচয় জানবে, আর তানহা আমার আসল পরিচয় জেনে নিশ্চয়ই আবার আমার কাছে আসতে চাইবে, কিন্তু সেটা তো আমি হতে দেব না, কারণ তানহা ভালোবাসার মর্ম বুঝে না, শুধু বুঝে কার কত টাকা। এখন শুধু অপেক্ষা আগামী সপ্তাহ কলেজের অনুষ্ঠানটির। তারপর রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল উঠে কলেজে চলে গেলাম। বেশ ভালোই লাগছে, কারণ একজন কমান্ডার জীবনে একটা মিশনের সফলতা অনেক বড় উপহার বয়ে আনে, যা আমার জীবনে প্রায় অনেকবার এসেছে। কিন্তু বিশেষ করে এই মিশনের সফলতা এসব চিন্তা করতে করতে কলেজের সামনে প্রবেশ করলাম। কি রেখে, তোর তো দেখছি লজ্জা বলতে কিছুই নাই, তোকে এত অপমান করি তারপরেও তুই বেহায়ের মতো কলেজে আসিস, নির্লজ্জ না হলে কি কেউ এমন করে নাকি? আচ্ছা তানহা, আপনি কি চান বলুন তো? আপনিও তো আরেকটা বেহায়া, দেখছেন যে আমি আপনার সাথে কথা বলতে চাই না, তারপরেও সে নির্লজ্জের মধ্যে বারবার গায়ে পড়ে কথা বলতে আসেন। আর হ্যাঁ, আমার সাথে আপনি কথা বলেন কি জন্য? আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস তো এক না। আপনি কত বড় ঘরের সন্তান, আমি তো গাইয়া খ্যাত। আফসোস, খ্যাত আমাকে কেউ বলে না, আপনি আমাকে খ্যাত বললেন। আপনার রুচিবোধ আছে বলতে হবে। আর হ্যাঁ, একটা ভালো খবর আছে আপনার জন্য, আমি পরের সপ্তাহে কলেজ থেকে চলে যাচ্ছি, এই অনুষ্ঠানটার পরে আপনাকে আর খ্যাতটার মুখ দেখতে হবে না। আরে এটা তো আমার জন্য খুশির খবর, কারণ তোর মতো খ্যাত আমাদের কলেজে দরকার নেই। কেন যে তোকে এই কলেজে অ্যাডমিশন দিল সেটাই আমি বুঝলাম না, তুই তো আমাদের কলেজের মান সম্মান ডুবিয়ে ছাড়বি রে, দিন দিন তোর মতো খ্যাতগুলো এসে আমাদের কলেজটা ডুবিয়ে দিচ্ছে। দাঁড়ার কথা শুনে মুচকে আসলাম, মেয়েটা আসলেই পাগল। মেয়েটা অনেক অহংকারী বটে, তবে মনটা অনেক ভালো, কাউকে একবার ভালোবেসে ফেললে সে মানুষটার জন্য সবকিছু করতে পারবে। তারপর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলাম। তখন রাজ কলেজে আসলো, ওর সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। আচ্ছা রাজ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তুই আমার হঠাৎ করে কি সিদ্ধান্ত নিলি ভাই? শোন রাজ, আমাকে তো তানহা দেখতে পায় না, আর সামনে আমাদের পরীক্ষা, তাই একটু প্রস্তুতি নিতে হবে। আর আমি কলেজে আসলে থানা প্রতিদিন আমাকে অপমান করে, তাই আমি আগামী এক সপ্তাহ কলেজে আসবো না, একেবারে অনুষ্ঠানের দিন আসবো, তারপর মাঝে মাঝে একদিন আসতে পারি। তুই যা ভালো মনে করিস নীল, তোর সিদ্ধান্ত তোর, এটাতে আমার বলার কিছু নাই। আমি জানি তানহা তোকে অনেক অপমান করে, আমার সামনে তো তোকে অপমান করে, তখন তো মনে হয় থাপ্পড় দেও, দাঁত সবকটা ফেলে দেই। আরে ভাই, টাকা আছে বলে কি এরকম গরম দিবে নাকি? আরে বাদ দে তো ওই তানহার কথা, আমার মাথাও খারাপ ছিল, তানহার মায়ের জালে ফেসে গিয়েছিলাম, আমি তো বুঝতে পাই না যে তানহা আমার সাথে প্রতারণা করছে। যাই হোক, তাহলে আগামী সপ্তাহে দেখা হচ্ছে, আর এর মাঝে যদি কলেজে আসি তাহলে তোকে জানিয়ে দেব। এখন চল ক্যান্টিন থেকে কিছু খেয়ে বাসায় চলে যাই। তারপর দুজন মিলে ক্যান্টিন থেকে খেয়ে নেয়। নীল রাজকে বিদায় দিয়ে বাসায় চলে যায়, তারপর ফ্রেশ হয়ে ব্যায়াম করতে শুরু করে, একটা না বিকাল পর্যন্ত ব্যায়াম করে। ব্যায়াম করা শেষ হতে মোবাইলটা বেজে উঠলো, নীল কল রিসিভ করে। হ্যাঁ আম্মু, কেমন আছো তোমরা? হ্যাঁ রে বাবা, আমরা সবাই অনেক ভালো আছি। তো তুই সারাদিন তো বিজি থাকিস তাই ফোন দেই না, বেশ কয়েকদিন পর আজকে তোর কথা খুব মনে পড়লো তাই ফোন দিলাম। আরে আম্মু, খুব ভালো করেছো ফোন দিয়ে, নাহলে আমি তোমাকে ফোন করতাম। তুমি কোনো চিন্তা করো না, আমার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে, আগামী সপ্তাহে আমি বাসায় চলে আসতে পারবো, আর আমার মিশনটা প্রায় শেষের দিকে। হ্যাঁ সেটা আমরাও জানি, ওই জন্যই তো তোকে বিরক্ত করি না, তোর বোন তো মুখ ফুলিয়ে বসে থাকে, তুই আসলে বলে তোকে খুব মারবে, কারণ এতদিন তো ওকে ছাড়া কোথাও যাস না, তার রেগে বসে আছে। এই রে পেতনিটা সত্যি তাহলে রাগ করে আছে? আম্মু আমি ওর সাথে কথা বলবো না, তুমি ওকে বলে দিও আমি আগামী সপ্তাহে বাসায় চলে যাব। এখন তাহলে রাখি, একবারে বাসায় গিয়ে কথা বলবো, তারপর ফোনটা রেখে দিলাম। এভাবে দিনটা ভালো মতোই কেটে গেল। পরদিন সকালবেলা কলেজে গিয়ে দেখি নীল আসে নাই, রাজ শুধু একা একাই বসে আছে। কি রে নীল তো এত দেরি করে কলেজে আসতো না, তাহলে আজকে ওর হলোটা কি? কি রে রাজ, তোর ছোট লোক বন্ধুটা আজকে আসে নাই? তানহার কথা শুনে সামনের দিকে তাকাই, তানহাকে দেখে অস্বস্তি লাগছে, কারণ তানহার আজকে দেখতে পায় না। আচ্ছা তানহা, তোমার কি আর কোনো কাজ নাই বলতো? এই শুধু নীলের পিছনে পড়ে আছো কেন?
আর তুমি তো ওকে ছোট লোক বলো, তো আজকে আবার ওর খোঁজ করছো কেন? সূর্য আজকে আবার কোন দিকে উঠলো? না, সূর্য তো পূর্ব দিকে উঠেছে, তাহলে কেসটা কি? দেখ রাজ, আমি কিন্তু এইসব আজাইরা প্যাচাল শোনার জন্য আসি নাই, তোর কাছে শুধু জানতে চেয়েছি যে নীল আসে নাই কেন। আরে নীল আসে নাই কেন সেটা বলতে তো তোমার কাছে আমি বাধ্য নই। যাও গিয়ে ওর কথাই শুনে আসো যে আজকে কেন কলেজে আসে নাই। তোমার উপর কিন্তু আমার সন্দেহ হচ্ছে, তুমি কি আবার নীলকে সত্যি ভালোবেসে ফেললে নাকি? কিন্তু সেটাতে আর লাভ নাই, কারণ নীল তোমাকে আর গ্রহণ করবে না। ওই ছোট লোক রাখ তোর নীল, দুই ছোট লোক এক হয়ে আবার ফালতু কথা বলছে। আরে ওই খ্যাটটাকে আমি কেন, কোনো মেয়েই ভালোবাসবে না, আসছে আবার ভালোবাসার কাহিনী শোনাতে। আরে ওকে তো প্রত্যেক দিন ধুলাই করি, তো আজকে দেখলাম না তাই জিজ্ঞেস করতে আসলাম। তুই থাক এখানে ছোট লোক কথাকার বলে তানা সেখান থেকে চলে গেল। তানার কাহিনী দেখে হেসে দিল। আসলে মাথা তার সবকটা সেরা আছে, মনটা অনেক ভালো, বিপরীতে দেমাকটা একটু বেশি। রাজের সাথে কথা বলে মোটেই খারাপ হয়ে গেল, বলে কি না আমি ছোট লোকটাকে ভালোবেসে ফেলেছি, আরে ওটাকে কোনো মেয়ে পাত্তা দিবে না। তারপর ওর বান্ধবীদের সাথে আড্ডা দিতে থাকে, এভাবেই দিন কেটে যায়। পরদিন তানহা কলেজে আসে, বাট আজকেও নীলকে দেখতে পায় না। তানহার মনে একটু খারাপ লাগা কাজ করতে শুরু করলো। কি রে খ্যাটটা কোথায় উদা হয়ে গেল, কোনো সমস্যা হয় নাই তো আবার? ধুর, আমি আবার ওকে নিয়ে কেন ভাবছি? আমার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে, ওই ছোট লোকটাকে নিয়ে এত ভাবতেছি কেন আমি? ওকে তো আমি ভালোবাসি না, তবুও কেন বারবার ওর কথা মনে পড়ে যাচ্ছে? আবার কলেজের চারপাশে একবার চোখ ঘুরে দেখি, না কোথাও তো নীল নাই। তানহা এমন ভাবে চারদিকে তাকাচ্ছে, তখনই লিজা এসে হাজির। কি রে তানহা, কাকে এত খুঁজছিস আর এত কি ভাবছিস? কখনো তো তোকে এমন করতে দেখি নাই। লিজার কথায় আটকে উঠি, কুকুই না তো, আমি কাউকে খুঁজতেছি না, আজ এত কি নিয়ে ভাববো আমি? আমার কি কিছু চিন্তার আছে নাকি সেটা নিয়ে ভাববো আমি? কিছু একটা নিয়ে তো ভাবছিস সেটা আমি শিওর, তবে আমি কিছুটা আভাস পাচ্ছি। এই দুই দিন দেখতেছি যে নীল কলেজে আসে নাই, আর তুইও এই দুই দিন কি নিয়ে যেন চিন্তায় আছিস। শোন তানহা, তুই যতই নীলকে অপমান করিস না কেন, যতই ভালোবাসার নাটক করিস না কেন, বাট ওর সাথে কাটানো একান্ত সময়গুলো তোর এখন মনে পড়ছে। নীলকে এখন তুই অনেক মিস করছিস, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তাই বলি কি, নীলকে আপন করে নে, দেখবি সুখী হবি। এই লিজা, তোর মাথা কি আসলেই খারাপ হয়ে গেছে নাকি? আরে লিজা, আমি ওই খ্যাটটাকে কখনোই ভালোবাসি নাই আর বাসবোও না। তুই কি মনে করছিস, ও একান্ত সময়গুলো আমার মনে পড়ছে? আরে কখনোই না, আমি ওই ছোট লোকটাকে দু চোখে দেখতে পারি না। সেটা দেখাই যাবে সময় হলে, আমি শিওর যে তুই একদিন তোর এই ভুলটা বুঝতে পারবি আর নীলকে আপন করতে চাইবি, কিন্তু তখন আর সেটা হবে না। ঠিক আছে, এখন এই বিষয় বাদ দে, চল ক্লাসে যাই। তারপর দুজন মিলে ক্লাসের দিকে রওনা দেয়। এদিকে তিনি সমস্ত রকম প্রিপারেশন নিয়ে মিশনটার জন্য এই দুদিন বেশ ভালোভাবেই কেটেছে, বাকি দিনগুলো ভালোভাবে কাটাতে থাকে। আরো দুই দিন কেটে যায় নীলের, কিন্তু অপরদিকে তানহার মনে কেমন যেন খারাপ লাগা কাজ করছে। কিছু যেন একটা হারিয়ে ফেলেছে সে, সবসময় কিছু একটা নিয়ে ভাবতেই থাকে, কিন্তু সে বুঝতে পারছে না যে কি হয়ে গেছে তার। পাঁচ দিন পর নীল কলেজে যায়, তারপর যাদের সাথে আড্ডা দিতে থাকে, তানহা কলেজে এসে দেখতে পায় যে নীল বসে আছে। মনের অজান্তে মুখ দিয়ে আনন্দের হাসি বেরিয়ে যায়। তানহা নিজেই বুঝতে পায় না যে নীলকে দেখে তার কেন এত ভালো লাগছে। তানহা সেখানে বেশি সময় না দাঁড়িয়ে থেকে চলে যায়। নীল আর রাজ হেসে হেসে গল্প করতে থাকে। জানিস নীল, তানহা সেদিন তোর কথা জিজ্ঞাসা করেছিল, কিন্তু বুঝলাম না হঠাৎ করে তোর কথা জিজ্ঞাসা করেছিল কেন। এই ভাই ওসব বাদ দে তো, তুই এখন আড্ডা দে। আর কিছুক্ষণ আড্ডা দিয়ে কলেজ থেকে চলে গেলাম। দেখতে দেখতে অনুষ্ঠানের দিনটা চলে আসলো, আমি পুরো রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে ঢুকে দেখি অনেক বড় আয়োজন করেছে, কলেজের সামনে একটা মঞ্চ বসানো হয়েছে আর সবার জন্য চেয়ার দেয়া হয়েছে। আমি রাজকে নিয়ে চেয়ারে বসে গেলাম। রাজ একটু অবাক হলো, কারণ সবার সামনে বসতে তাই আমি ইচ্ছা করে পিছনে বসলাম। আমি রাজকে ইশারা করে দিয়ে বললাম যে পুরো বুঝিয়ে বলবো। ঠিক 10টার সময় অনুষ্ঠান শুরু হলো। প্রধান অতিথি হিসেবে তানহার বাবা আসলো, সাথে তানহা ওর বাবার সাথে আসলো, কিন্তু প্রিন্সিপালকে কোথাও দেখতে পাচ্ছি না। নেমোখান আমি মনে হয় ড্রাগনের ডিল করতেই ব্যস্ত। একটু ওয়েট করো মশাই, আজকে তোমার সব প্ল্যান শেষ। পাশে তাকিয়ে দেখি আমার পুরো টিম ছদ্মবেশে এসেছে। আমি তাদের দিকে ইশারা দিয়ে অবস্থা জানিয়ে দিলাম। একটু পরে প্রিন্সিপাল এসে বক্তৃতা দেওয়া শুরু করলো। সবকিছু ঠিকঠাক চলতেছিল, কিন্তু ঠিক 12টার সময় কলেজে 10টা ট্রাক প্রবেশ করলো। সবগুলোতেই অনুষ্ঠানের খাবার বোঝাই করা,
আমার তো তখনই সন্দেহ হলো, খাবার আনতে আবার ট্রাক লাগে নাকি? নিশ্চয় এখানে গন্ডগোল আছে। ট্রাকগুলো সমস্ত খাবার নামিয়ে দিয়ে ভিতরের দিকে গেল, প্রায় আধা ঘন্টা পর আবার ফিরে আসলো। তখনই খটকা লাগলো, কারণ ট্রাক তো চলে যাওয়ার কথা, ভিতরে গিয়ে এতক্ষণ কি করলো? তখন দেখি একটা লোক প্রিন্সিপালের সাথে হাত মিলে মঞ্চ থেকে নেমে ট্রাকে উঠে গেল। প্রথম দেখাতেই চিনে ফেললাম, আরে এটা তো ড্রাগন, ছদ্মবেশ নিয়ে আসছে। তখনই চেয়ার থেকে উঠে গেলাম আর জোরে চিৎকার দিয়ে কমান্ড দিলাম, ইউজিসি টিম, এখন আমাদের সময় দেশের সব থেকে বড় ড্রাগন স্মাগলারকে ধরার। সো কলেজের চারপাশটা সবাই ঘিরে ফেলো, যাতে ড্রাগন পালাতে না পারে। বলার সাথে সাথে সবাই কমান্ডার পোশাক বের করে ফেললো। আমি আমার খ্যাতমার্কা পোশাক খুলে পড়লাম। পিছন থেকে একজন এসে আমার গায়ে নীল কালারের কোট পরিয়ে দিল, সাথে সেফটি জ্যাকেট। আমার কমান্ড শুনে তো পুরা কলেজ হা করে তাকিয়ে আছে আমার দিকে, কেউ কিছু বুঝতে পারছে না। রাজু আমার দিকে হা করে তাকিয়ে আছে, আর কমান্ডো টিম পুরো কলেজকে ঘিরেই ফেলেছে। আমি মঞ্চে মাউথটা হাতে নিলাম, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনার কলেজে একটা গোপনীয় মিশনে এসেছিলাম। আমার পুরো নাম নীলয় চৌধুরী, আমি একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডার, হেড অব দ্য ডিপার্টমেন্ট। আমাদের কাছে খবর ছিল যে কলেজ থেকে ড্রাগ পাচার করা হয়, বাংলাদেশের সব থেকে বড় ড্রাগ স্মাগলার হলো ড্রাগন, আর এই কাজটার সাথে যুক্ত আছে এই কলেজের প্রিন্সিপাল সাহেব। তিনি ড্রাগ স্মাগলারদের সাথে জড়িত, একজন শিক্ষক হয়েও দেশবিরোধী কাজ করছেন তিনি, তাই তাকে অ্যারেস্ট করা হলো। আর ওই যে ট্রাকের মধ্যে ড্রাগন বসে আছে, সো আমার মিশনটা আজকে এখানে কমপ্লিট হলো। এটা আমার জীবনের সব থেকে বড় সৌভাগ্য যে দেশবিরোধী কোনো শয়তানকে ধরতে পেরেছি। আমার কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে, পুরো কলেজ যেন নিস্তব্ধ হয়ে গেছে। কমান্ডার টিম, অ্যারেস্ট আর প্রিন্সিপাল, নীল অর্ডার দেওয়ার সাথে সাথে কয়েকজন মিলে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে নেয়। এসব দেখে ড্রাগন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নীল দৌড়ে গিয়ে ড্রাগনকে ধরে ফেলে। ড্রাগনকে ধরেই মারতে থাকলাম, কি রে ড্রাগনের বাচ্চা ড্রাগন, তুই পাচার করবি নাকি ড্রাগ? আরে একমাত্র তোদের জন্য আমাদের দেশটা শত্রুর নাগালে চলে যাচ্ছে, তুই তো ড্রাগ না আমাদের দেশটাকে বিক্রি করে দেওয়ার প্ল্যান করছিলি। কিন্তু আমাদের মতো দেশপ্রেমিক যারা এখনো বেঁচে আছে তারা থাকতে তোদের মতো কুলাঙ্গারা কিছুই করতে পারবে না। তারপর আমার টিমের হাতে ড্রাগনকে দিয়ে দিলাম। এতক্ষণ মনে পড়লো কলেজের অনুষ্ঠানের কথা, সবাই তো খুব আগ্রহ নিয়ে বসেছিল অনুষ্ঠানটার জন্য, এখন আমাকে সে আনন্দটা আবার ফিরে নিয়ে আসতে হবে। দৌড়ে গিয়ে মঞ্চে উঠে মাউথটা হাতে দিলাম, প্রিয় অতিথিরা আমি আসলে দুঃখিত, কারণ আপনাদের অনুষ্ঠান আমার জন্য বিগড়ে গেল, কিন্তু কি করবো বলুন, দেশের এরকম শত্রুকে তো আর ছেড়ে দিতে পারে না, এটাই আমার দায়িত্ব। কথাটা শেষ করতেই পুরো কলেজে হাততালির শব্দে মুখরিত হয়ে গেল। তারপর আস্তে আস্তে অনুষ্ঠানটা শুরু হলো, সবাই তো খুবই খুশি। তানহার বাবা আমাকে ডেকে নিয়ে নিজের কাছে বসালেন। এদিকে তানহা তো নীলের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কি থেকে কি হয়ে গেল কিছুই তো মাথায় ঢুকছে না। নীলকে কেন জানি খুব মিস করছে এখন, কয়েকদিন যাবৎ নীল কলেজে আসছিল না, তাই তো তানহার যেন মনে হচ্ছিল কি যেন হারিয়ে ফেলেছে। তানহা নীলকে যতই ঘৃণা করত না কেন, এই কয়েকদিনে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর তানহা ওর বাবার কাছে চলে যায়। অনুষ্ঠান শেষ হলে স্টেজ থেকে নেমে আসলাম, রাজ আমার কাছে দৌড়ে চলে আসলো। স্যার আপনি এখানে একটা মিশনের জন্য এসেছেন, আর আমি আপনার সাথে কি না এরকম ব্যবহার করেছি? এই রাজ, তোর মাথা কি খারাপ হয়ে গিয়েছে নাকি? আমি যতই কোনো অফিসার হই না কেন আমাকে তুই করে বলবি। হ্যাঁ এটা ঠিক আছে যে আমি তোর থেকে বড়, কিন্তু সেটা কোনো ম্যাটার করে না, আমরা এখন খুব ভালো বন্ধু হয়ে গেছি, সো আমার নাম ধরে ডাকবি। ওকে ওকে ঠিক আছে বস। তো বস আপনি এই সিক্রেটটা কথাটা আমাকে বলতে পারতেন তো, শুধু শুধু এতদিন ধরে ওয়েট করালি কেন? আমি তোকে সাহায্য করতে পারতাম, তাই সেই প্রথম থেকে নিজের পরিচয়টা গোপন করে গেছিস। আরে আছে, এটা আমাদের কমান্ডার নিয়ম, আমি হলাম একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো, নিজেদের পরিচয় সম্পূর্ণ গোপন করে মিশনে নামতে হয় আমাদের, আর মিশন শেষ না করা পর্যন্ত আড়ালেই থাকি। এখানে এসে তো তুই আমার সাথে প্রথম বন্ধুত্বের হাত বাড়িয়ে দিছিস, জানিস তখন আমি খুব খুশি হয়েছিলাম, কারণ কোনো খ্যাত মানুষকে কেউ পছন্দ হয় না। আমি পরীক্ষার আগদিন পর্যন্ত এখানে থাকবো, তারপর চলে যাব, ততদিন তোর সাথে পুরো এলাকাটা ঘুরে বেড়াবো। আচ্ছা এখন চল তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তারপর নীলার রাজ মিলে বেরিয়ে পড়ে, নিজের বাবার সাথে বাড়িতে চলে যায়। তারপর রুমে গিয়ে বিছানায় বসে পড়ে, কিছুই তো মাথায় ঢুকতেছে না। নীলকে খ্যাত ছোট লোক বলে এত অপমান করলাম, ওকে কি না কি ভাবছিলাম, আর কি বের হলো ওর পরিচয়। তানহা কিছুই বুঝতে পারছে না, তাই বাবার কাছে চলে যায়, গিয়ে দেখে বাবা রুমে বসে আছে। আচ্ছা বাবা, তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ মা, কি জানতে চাস বল? বাবা, নীল তো একটা খেত আর ছোট লোক, ওকে তো আমি পছন্দ করতাম না, সবসময় ওকে অপমান করতাম, কিন্তু আজকে তো কিছুই বুঝতে পারলাম না, আর সেদিন ওই ছোট লোকটার জন্য আমাকে থাপ্পড় পর্যন্ত মারলে। এই তানহা, তুই কাকে খেত বলছিস? তুই কি শুনতে পাস নাই যে নীল কি বললো তখন? আর নীল হলো একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো,
এইখানে এই মিশনে এসেছিল। আমার কাছে আগে একটা ফোন এসেছিল যেখানে নীল আসবে, ওর সমস্ত দায়িত্ব যেন আমি নেই, কিন্তু দুর্ভাগ্যবশত ওকে আমি চিনতাম না। পরে যখন তোর কথা মতো কলেজে ওকে অ্যারেস্ট করতে গেলাম, তখন আমার ফোনে একটা ফোন এসেছিল, আর ফোনের ওপাশে কে ছিল জানিস? আমাদের দেশের প্রধানমন্ত্রীর কমান্ডো প্রধান, যে কিনা এই মিশনটা নিয়ে কাজ করছিল। আমাকে বলল যদি এমপির দায়িত্বটা হারাতে না চাও তাহলে এই ছেলেটাকে ছেড়ে দাও, আর আমার কাছে নীলের পরিচয় বলে দিল। তখনই আমার অবস্থা খারাপ হয়ে গেছিল আর তোর উপর খুব রাগ হয়েছিল, তাইও চড়ো মেরেছিলাম। বাবা তুমি কি বলছো এসব? বাবার কথা শুনে যেন তানহার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কপালে ঘাম জমতে শুরু করে। বাবার এক একটা কথা শুনে বড় বড় ধাক্কা খেতে থাকে। কিন্তু বাবা আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি, সেদিন কলেজে নীল কোনো দোষ করছিল না, আমি ওকে বিরক্ত করছিলাম, তারপর তোমাকে মিথ্যা বলে পুলিশ আনি, কিন্তু তুমি যখন ওর জন্য আমাকে চোর মারলে তখন আমার খুব রাগ হয়েছিল, আমি অহংকারে ফেটে পড়ছিলাম আর প্রতিজ্ঞা করেছিলাম যে ওকে শাস্তি দিব, তাই পরে ওর সাথে প্রেমের নাটক করা শুরু করি আর ওকে আমার মোহে আবদ্ধ করে ওর জীবন থেকে সরে যাই। আমি অনেক বড় ভুল করে ফেলছি আর অন্যায় করেছি, আগে ওকে দেখতে পারতাম না কিন্তু এখন নিজের অজান্তেই ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু নীলকে এখন আমাকে মেনে নিবে? কারণ ওর মনটা তো আমি ভেঙে দিয়েছি। সেটা আমি জানি না রে তানহা, তবে একটা বিষয় জানি, নীল খুব ভালো ছেলে, সবার সাথে খুব ভালো করে মিশে যেতে পারে, সবাইকে খুব ভালো সম্মান, এই যুগে এরকম ছেলে আরেকটা মেলে না সহজে, আর তুই তো ওর মনটাই ভেঙে দিয়েছিস, কারো মন ভাঙলে সহজে সেটা জোড়া লাগে না। হ্যাঁ যদি পারিস তাহলে পায়ে ধরে ক্ষমা চাইবি, এখানে আমার কিছু বলার নাই। বাবা আমি জানি যে নীল আমাকে মেনে নিবে না, কারণ ও নীল আমাকে অবহেলা করে, আমি ওকে ছাড়া এখন বাঁচতে পারবো না। বলে রুমে চলে যায়, বিছানায় শুয়ে কাঁদতে থাকে। এইটা আমি কি করলাম? নীল তো বড় একজন মানুষ হয়েও কখনো নিজের অহংকার দেখালো না, ইচ্ছা করলেই তো আমার থেকে প্রতিশোধ দিতে পারতো, কিন্তু সেটা নীল করে নাই, বরং মাথা নিচু করে আমার সব রকম অপমান সহ্য করে গেছে। এখন আমি নীলকে ছাড়া তো বাঁচতে পারবো না, মনের অজান্তে ওকে ভালোবেসে ফেলেছি। এখন ওকে ছাড়া শূন্যতা বিরাজ করছে বলে কাঁদতে থাকে, একসময় ঘুমিয়ে যায়। এদিকে নীল বাসায় গিয়ে ল্যাপটপ অন করে, তারপর নেট থেকে ও রাম্মুকে ফোন করে। এ আম্মু কেমন আছে তোমরা? সত্যি তোমাদের সাথে অনেকদিন পর কথা হচ্ছে। আরে আমরা তো অনেক ভালো আছি, তো তোর মিশনের কি অবস্থা? আম্মু এটা তো অনেক বড় খুশির খবর। আম্মু এটা তো অনেক বড় খুশির একটা ব্যাপার, কারণ আজকে আমার মিশনটা কমপ্লিট হয়েছে। কিন্তু আমি ভাবতে পারছি না যে কলেজের প্রিন্সিপাল এই ড্রাগ স্মাগলিংদের সাথে এত জঘন্য অপরাধ করছে কেন? শিক্ষকরা যদি এগুলো করতে পারে তাহলে দেশের অবকাঠামো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, তুমি ভাবতে পারো একবার? কি বলিস কি তুই, একজন কলেজের টিচার হয়ে এই অন্যায় কাজ করেছে, ওকে তো ফাঁসির দড়িতে ঝোলানো উচিত। আরে আম্মু ড্রাগনকে অ্যারেস্ট করে ফেলেছি, যে কিনা সমস্ত নাটের গুরু, সমস্ত ড্রাগ তো ওর হাত দিয়ে পাচার হয়, ওটাকে আমি ধরে ফেলেছি। আর হ্যাঁ বাসায় আগামী সপ্তাহে চলে আসছি, কোনো টেনশন কর না, এখন ফোনটা রাখি, পরে কথা বলবো। তারপর ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে কলেজে চলে গেলাম, কিন্তু আজকে কোনো ক্লাস করার জন্য না, আজকে সবার সাথে পরিচিত হওয়ার জন্য। কলেজে গিয়ে দেখি রাজ আমার আগে এসে বসে আছে, ওকে দেখে খুব খুশি হলাম, তারপর ওর পাশে গিয়ে আড্ডা দিতে লাগলাম। কলেজের ছেলেমেয়েরা এসে আমার সাথে পরিচিত হয়ে গেল, সবার সাথে হাত মিলালাম। এখন একটা বিষয় মনে হলো, যখন নিজের পরিচয়টা দেয় নাই তখন কেউ কথা বলতে আসে নাই, কিন্তু এখন আমার পরিচয় জেনে সবাই কাছে চলে আসলো, আমাকে সম্মান জানাচ্ছে, কি আজব দুনিয়া। আর রাজনীল বসে বসে গল্প করতে লাগলো আর হাসাহাসি করতে লাগলো। এদিকে তানা কলেজে এসে দেখলো যে নীল বসে আছে, তানা মুচকি এসে দিল, নীলের কাছে এসে বসে পড়লো। কেমন আছো তুমি নীল? তানা এরকম আচরণ দেখে অবাক হয়ে গেলাম, কি হলো তানা তুমি এরকম গায়ের সাথে মিশে বসলে কেন? আরে তুমি তো আমার বয়ফ্রেন্ড, দুজন দুজনকে খুব ভালোবাসি, তো তুমি এমন করছো কেন? তুমিও তো আমাকে অনেক ভালোবাসো। তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? কই থেকে এসে গায়ের সাথে মিশে বসে আছো, আবার অধিকার খাটাচ্ছো? তোমার জন্য আমার মনে এখন কোনো জায়গা নেই, তুমি আমার আগে থেকেই মন ভেঙে দিয়েছো। নীল আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে দেখতে পারতাম না, এইসব করছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু এখন তোমাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারছি না, প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দাও। সেটা সম্ভব নয়, তোমার উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে গিয়েছে আমার, তোমাকে এখন আমার একটু বিশ্বাস হয় না, তুমি আমার মনটা কেড়ে নিয়ে কাচের মতো ভেঙে ফেলেছো,
এখন আমার থেকে সরে যাও বলে উঠে দাঁড়ালাম। তখনই পায়ে পড়ে যায়। নীল, আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। নিজের পাটা ছাড়িয়ে নিয়ে রাজের সাথে চলে আসলাম, কারণ এসব কাহিনী দেখার সময় আমার নেই। এসব অনেক দেখেছি, আমাকে আবার নতুন করে ফাঁদে ফেলানোর চেষ্টা করছে, কিন্তু আমি তো সেই সুযোগ আর দিব না। রাজকে নিয়ে নদীর তীরে চলে আসলাম। তারপর দুজনে বসে বললাম, আচ্ছা রাজ, মানুষ কি পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝতে পারে না? আমি যখন সাধারণভাবে ছিলাম তখন আমাকে কোনো বার্তাই দেয়নি কেউ, কত কিছু বলে অপমান করেছে, আর এখন যে না আমার পরিচয় জেনেছে তখন আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে চলে এসেছে। নীল রে, দুনিয়াটা বড়ই অদ্ভুত। নিজের স্বার্থ ভুলে গেলে সে ছেড়ে চলে যাবে, তার না ও তো সেটার ব্যতিক্রম কিছু করে নাই, তোর সাথে ভালোবাসার নাটক করে চলে গেছে। আচ্ছা এখন চল চলে যাই। তারপর দুজনে বাসায় চলে গেলাম। এভাবে কয়েকটা দিন কেটে গেল। তানহা আমার কাছে কয়েকবার এসেছে কিন্তু আমি ওকে পাত্তা দেইনি। তারপর পরীক্ষার দিন চলে আসলো, কলেজে চলে গেলাম কিন্তু তানহাকে কোথাও দেখতে পেলাম না। কি ব্যাপার, কি হয়েছে? তানহা তো কখনো দেরি করে কলেজে আসে না। কিন্তু একটু পরে কলেজে একটা কালো কালের গাড়ি প্রবেশ করলো, গাড়ি থেকে একটা মেয়ে নামলো। প্রথমে তো চিনতে পারলাম না, তবে একটু পরে চোখ পড়লো, এটা তো তানহা, নিজের শরীরে কি অবস্থা করেছে? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, শরীরটা যেন শুকনো কাঠের মতো হয়ে গেছে। তানহা আমার দিকে একবার তাকালো, চোখের ছাড়িতে অসহায় ছাপ, কিন্তু আমি ওর চোখে চোখ রাখতে পারলাম না, মাথাটা নিচু করে ফেললাম। তারপর তানহা পরীক্ষার হলে প্রবেশ করলো। তারপর আজকে পরীক্ষার হলে চলে যেতে বললাম। পরীক্ষাটা হয়ে গেল, রেজাল্টের পর বাড়িতে চলে যাব। সেই কয়দিন এখানে রাজের সাথে থাকবো। শিক্ষকরা আমাকে নিয়ে গেস্ট রুমে বসালেন, তারপর সমস্ত খাবারের আয়োজন করলো। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কারণ আমার মোটেও ক্ষুধা নেই। এসব কি আমি এখন খেতে পারবো নাকি? আরে স্যার, আপনারা কি করছেন এগুলো? আমি তো এসব কিছুই খেতে পারবো না, পেট একদম ভর্তি হয়ে আছে। আরে আপনি কি বলছেন এগুলো? আমরা তো সামান্য কিছুর আয়োজন করেছি, বেশি কিছু করতে পারি নাই। প্লিজ আপনারা আমাকে নিজের ছেলের মতো ভাববেন, আমি আপনাদের চেয়ে অনেক ছোট। আমি অফিসার হতে পারি কিন্তু আপনাদের মতো সম্মানিত না। আমি এতগুলো খাবার এমনি কিভাবে খাবো তাই বলেন। কিন্তু কোনো কিছু বলে শিক্ষকদের থামানো গেল না, জোর করে আমাকে খাইয়ে দিল। তারপর আমার সাথে বসে গল্প করতে থাকলো। পরীক্ষা শেষ হয়ে গেল, রাজের সাথে ক্যাম্পাসে এসে দাঁড়ালাম। তখনই তানহা পরীক্ষা শেষ করে বাইরে বের হয়ে আসলো। চেহারা অনেক খারাপ হয়ে গিয়েছে, নিজের শরীরের প্রতি মনে হয় যত্ন নেয় না। দেখি হঠাৎ আমার দিকে আসছে, আমার সামনে এসে দাঁড়ালো। নীল, আমি তোমাকে একটা কথা বলতে চাই, প্লিজ না করো না। হ্যাঁ কি বলবেন তাড়াতাড়ি বলুন। তবে হ্যাঁ, ওই প্রেমের নাটক আর আমার কাছে করতে আসবেন না। আমি মিশনটা শেষ করার আগে আপনার মিথ্যে প্রেমের মোহনাতে ভেসে গেছিলাম, কিন্তু আপনি সেই ভুলটা নিজ থেকেই ভেঙে দিলেন। আমি তো আপনাকে খুব ভালোবেসেছিলাম, আপনাকে ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারতাম না। তবে কেন আমাদের সলমনটা নিয়ে খেলা করলেন আপনি, আর নিজের চেহারা ইহাল করেছেন কেন? যত্ন নেওয়া কি একদম ভুলে গিয়েছেন নাকি? আপনি তো এই কলেজের টপ সুন্দরী, তো হঠাৎ করে আপনার এটা হলো কি করে? নীলের কথা শুনে শুকনো মুখে একটা স্লান হাসি দিয়ে যেখানে কষ্টের সাপ রয়েছে। আচ্ছা নীল, তুমি বলো, আমি যার জন্য নিজেকে সাজিয়ে রাখবো, যার জন্য নিজের শরীরে যত্ন নিব, সে যদি আমার কাছে না থাকে তাহলে কার জন্য এসব করবো? হ্যাঁ এটা ঠিক বলেছো যে আমি সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু এখন তো তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য ব্যস্ত থাকি, তাই আর নিজের শরীরে যত্ন নেওয়া হয় না। কিন্তু আমার ভালোবাসার মানুষটার সামনে দাঁড়িয়ে আছে, আপন হতে পারছি না। নিজা ঠিকই বলছিল, যেদিন ভালোবাসার মানুষটার মর্ম বুঝবো সেদিন তখন সে হারিয়ে গেলেও আর ধরে রাখতে পারবো না। আর এখন তোমার সাথে ঠিক এইটাই হয়েছে। আমি তো এখন নিজেকে ফিল করতে পারি না, মনে হয় দুনিয়া থেকে অল্প দিনেই হারিয়ে যাব। আর এখন শেষ একটা কথাই বলে যাচ্ছি, আমি তোমাকে খুব ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমার মনে আঘাত করেছি তাই মেনে নিচ্ছ না। যেদিন আমি হারিয়ে যাব সেদিন নিশ্চয়ই তুমি আমার জন্য কাঁদবে, এইটাই আমার শেষ কথা। আশা করি তোমাকে আর ডিস্টার্ব করব না। ভালো থেকে বলে একটা হাসি দিয়ে চলে গেল। তানহার কথা শুনে এক পা নাড়াতে পারলাম না, কারণ ওর শেষের কয়েকটা কথা কানের মধ্যে বাজতে লাগলো। সত্যি আমি তো তানহাকে এখনো অনেক ভালোবাসি, কিন্তু কিছু একটা আমাকে ওর থেকে দূরে সরিয়ে রেখেছে। মনে হয় আমার মনটা এখন ওর উপর রাগ করে আছে। তবে সত্যি বলতে তানহা অনেক চেঞ্জ হয়ে গেছে, যাক সেটা পরে দেখা যাবে, এখন বাসায় গিয়ে বিশ্রাম করা যাক। রাতকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজে বাসায় চলে গেলাম। এভাবে কয়েকটা দিন কেটে গেল, পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এরই মধ্যে কলেজে নতুন প্রিন্সিপাল নিয়োগ হয়েছে, আর অল্প কয়েকদিনের মধ্যে রেজাল্ট বের হবে। ওকে বিশেষ অতিথি হিসেবে ইনভাইট করা হয়েছে, পরিবার সাথেও অনেকদিন হলো দেখা হয় না, তাই ওদেরকেও বলছি এখানে চলে আসতে। সব মিলে মনটা অনেক ভালোই লাগছে। বিকালবেলায় রাজকে ফোন দিয়ে একটা পার্কে আসতে বললাম, তারপর নিজে তৈরি হয়ে চলে গেলাম পার্কে। গিয়ে দেখি রাজও বসে আছে।
রাজকে দেখে তো নিজেই ফিদা হয়ে গেলাম। আজকে ওকে সুন্দর লাগছে। কে রাজ, আজকে তো তোকে হিরোর মতো লাগছে। এই হয়েছে, আর পাম দিতে হবে না। তুই কি কম সুন্দর নাকি? চল এখন কি এক জায়গায় বসি। আজ আমার কিন্তু তানাকে দেখে অনেক খারাপ লাগছে। তানা কিন্তু সত্যি অনেক পরিবর্তন হয়ে গেছে, সত্যি তোকে ভালোবাসে ফেলেছে। আর ওর শরীরের অবস্থা দেখেছিস? তা তানাকে এখন আমি অনেক ভালোবাসি, তবে কি জন্য যেন ওকে আপন করে নিতে পারছি না আমি। ওকে দেখে তো আমার অনেক খারাপ লাগছে, তবে ভাবছি আপন করে নেব। বলছিস তো যে ওকে আপন করে নিবি, তবে দেখি যেন দেরি না হয়ে যায়। ওর যা অবস্থা দেখলাম সেটাতে দুনিয়া থেকেই মনে হচ্ছে হারিয়ে যাবে। তুই ওকে খুব তাড়াতাড়ি আপন করে নে। হ্যাঁ সেটা দেখবো। জানিস আমার পরিবারকে এখানে নিয়ে আসছি, তোদের রেজাল্টের দিন তো পুরো পরিবার সহ আমি উপস্থিত থাকবো, খুব মজা করবো দুজন মিলে। আর তানার বাবাকেও তো ইনভাইট করা হয়েছে, তাদের সাথে দেখা করে অনেক সময় গল্প করলাম, খুব সুন্দর ছিল মুহূর্তটা। সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম, এভাবে কেটে গেল আরো দুই দিন। কলেজে রেজাল্ট দিবে, নতুন একটা হোটেলে উঠেছি আজ রাতের জন্য। রাতে বিছানায় বসে ফেসবুকিং করছিলাম, হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি আব্বু আম্মু আর আমার বোন যারা চলে এসেছে। আমাকে দেখেই তো পাগলিটা জড়িয়ে ধরল। কেমন আছিস তুই ভাইয়া? হ্যাঁ রে কিউটি, আমি খুব ভালো আছি। তো তুই কেমন আছিস? ভাইয়া রে এখন খুব ভালো থাকবো, কারণ আমি তোকে পেয়ে গেছি। তোকে আজ খুব করে জ্বালাবো। আর একবার শুধু বাসায় যা, তোরে বিয়ে কেমন করে দিতে হয় সেটা খুব ভালো করে জানি আমি। দেখ তো বাবা মাকে বাইরে দাঁড় করিয়ে দিয়ে রাখছি আমরা। বাবা মা তোমরা ভিতরে আসো, আমার বোনটাকে পেয়ে তোমাদের কথা ভুলে গিয়েছিলাম। তারপর সবাইকে ভিতরে নিয়ে আসলাম। আরে ভাইয়া হোটেলটা তো আমার খুব পছন্দ হয়েছে, এটা কিনে ফেল, তাহলে আর আমার থাকার জন্য কষ্ট করতে হবে না। আরে পাগলি আমাদের বাড়িটা তো খুব সুন্দর করে করেছি, তাছাড়া প্রত্যেকটা রুম তোর মনের মতো করে সাজিয়েছি, তারপর যদি বলিস তাহলে আরো ভালো করে সাজিয়ে দিব। না রে ভাইয়া আমার এত কিছু লাগবে না, যা দিয়েছিস সেটাই আমার জন্য অনেক কিছু, আমার আর কিছুরই প্রয়োজন নেই। এখন চল তো সবাই মিলে গল্প করি। তারপর সবাইকে নিয়ে গল্প করতে থাকলাম। আমাকে অনেকদিন পর কাছে পেয়ে গল্প যেন থামছে না। অনেক সময় পর্যন্ত গল্প করে রাতের খাবার খেয়ে নিলাম, তারপর সবাই ঘুমিয়ে গেলাম। সকালবেলায় সবাইকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হলাম। রাজকে ফোন করে দিলাম যেন তাড়াতাড়ি চলে আসে। তারপর কলেজে পৌঁছে দেখি অনেক বড় আয়োজন করেছে। দুইটা চেয়ার দেখলাম বিশেষ করে সাজিয়ে রেখেছে, নিশ্চয়ই আমার আর তানহার বাবার জন্য। কলেজে এতক্ষণ প্রায় সবাই চলে এসেছে। শিক্ষকরা আমাকে দেখে স্টেজে নিয়ে গেলেন, আর আমার পরিবারকে সামনের চেয়ারে বসানো হলো। একটু পরে কলেজে গেট দিয়ে কয়েকটা গাড়ি প্রবেশ করলো, গাড়ি থেকে তানহার বাবা বেরিয়ে আসলো, সাথে তানহাও আছে। শিক্ষকরা গিয়ে তানহার বাবাকে স্টেজে নিয়ে আসলো, তানহা গিয়ে স্টুডেন্টের চেয়ারে বসলো, তারপর প্রিন্সিপাল মাও হাতে নিল। আজ আমাদের কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে সমস্ত স্টুডেন্টদের মেধা যাচাই করা হবে। ইতিমধ্যে আমাদের কলেজে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, যে কারণে আমরা সব শিক্ষকগণ লজ্জিত। আমার আগের প্রিন্সিপাল সাহেব ড্রাগ স্মাগলিং এর সাথে জড়িত ছিলেন, এটা কেউ কোনো শিক্ষকের কাছ থেকে আশা করে না। তবে আজকে এখানে দুজন সম্মানিত ব্যক্তি বসে আছেন, একজন দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান আনোয়ার সাহেব, আর অপরজন হলেন আন্ডারগ্রাউন্ড কমান্ডো হেড অব দ্য ডিপার্টমেন্ট নীল চৌধুরী। নীল তো একজন দেশের সেবক, আমরা তাকে অন্তর দিয়ে সম্মান করি, কারণ সে একজন বড় অপরাধী, ড্রাগনকেও অ্যারেস্ট করেছে। আমি আর কথা বাড়াবো না, আমি ছাড়াও অনেকে কথা বলবে, এই বলে মাউটটা রেখে দেয়। আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়, তারপর কিছু কথা বললাম, সবাইকে উদ্দেশ্য করে কথা বলা শেষ করে বসলাম। তখন আনোয়ার সাহেব নিজের হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন, হ্যান্ডশেক করে নিলাম। আনোয়ার সাহেব সবকিছুতে আমাকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু আমার সাহায্য নেওয়ার প্রয়োজন হয় নাই। তারপর আনোয়ার সাহেবের সাথে কিছুক্ষণ আলাপ করলাম, কয়েকজন মিলে বক্তব্য দিলেন, সবশেষ তানহার বাবা বক্তব্য দিলেন, কারণ তিনি প্রধান অতিথি, অনেক বড় গুরুত্বপূর্ণ কথা বললেন। তারপর আবার প্রিন্সিপাল সাহেব মাউটটা হাতে নিলেন। ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই মনকে প্রস্তুত করো, কারণ এখন তোমাদের রেজাল্ট দেয়া হবে, আর প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরস্কার দেয়া হবে। তারপর প্রিন্সিপাল সাহেব নাম ঘোষণা করতে লাগলেন। প্রথম হয়েছে আমার বন্ধু রাজ, আমি তো অনেক খুশি হলাম, আর এই পুরস্কারটা আমার হাত থেকে নিল রাজ। এভাবে সবার নাম ঘোষণা করলো, কিন্তু সবাই অবাক হয়ে গেল যখন তানহার নাম সবার শেষে পাওয়া গেল, যেখানে তানহা সবসময় প্রথম হতো, আর সেখানে এখন সবার পিছনে। ইতিমধ্যে সবার মাঝে কানাঘোষা শুরু হয়ে গেছে। আমি মাউথ নিয়ে সবাইকে শান্ত করলাম, অনুষ্ঠানটা ভালোভাবে হয়ে গেল। আমাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে শিক্ষকরা, তাই খেতে চলে গেলাম। খাওয়ার সময় তানহা আমার দিকে বারবার করুণ দৃষ্টিতে তাকাচ্ছিল, কিন্তু ওর চোখে চোখ রাখতে আমি পারছিলাম না। কি রে ভাইয়া, মেয়েটা তোর দিকে এভাবে তাকাচ্ছে কেন? দেখ তো মনে হচ্ছে মেয়েটা কাঁদছে, তোর সাথে কি কিছু হয়েছে নাকি? যার কাছে কিছুতেই বলতে চাইছিলাম না, কিন্তু জোর করে সবকিছু শুনে নিল। আমার ভাবিটা তো দেখতে মাশাআল্লাহ, কিন্তু আচরণটা এমন ছিল ভাবতে পারছি না।
আরে আমার চেহারাও তো অনেক ভালো, তাই বলে কারো মন নিয়ে খেলতে হবে নাকি? জানাকে শান্ত করলাম, খাওয়া শেষ করে বাইরে বের হয়ে আসলাম। তানহা হঠাৎ করে এসে আমার পায়ে পড়ে গেল। নীল, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি যদি আমাকে গ্রহণ না করো তাহলে আমি মারা যাব, কিন্তু আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। বুকের ভেতরটা শূন্য হয়ে গেছে, তোমাকে নিয়ে সবসময় ভাবি, তোমাকে ভুলতে পারছি না, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এটা না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার পা ছাড়ো বলছি, এটা কিন্তু এখন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না, আমি ছাড়বো না, তুমি ভালোবাসি না বলে আমি ছাড়বো না। ধুর, আমার অনেক রাগ হয়ে গেল, অন্তত পাটা ছাড়বে তো। বাইক ঝটকে মেরে ছেড়ে নিলাম, তোমাকে আমি ভালোবাসতে পারবো না, এখন এখান থেকে যেতে পারো। তানহা কাঁদতে কাঁদতে চলে গেল। আমিও রাজের সাথে দেখা করে আমার পরিবার নিয়ে বাসায় চলে আসলাম। কয়েকজন বন্ধু আমার আসার খবর পেয়ে বাড়িতে জড়ো হয়ে গেল। সারাদিন খুব আনন্দের মধ্যে দিয়ে কাটলো, ক্লান্ত হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনে শব্দে ঘুম ভাঙলো। রাজ ফোন করেছে। হ্যাঁ রাজ, বল কি হয়েছে? দোস্ত, তানহা সুইসাইড করার চেষ্টা করেছিল। তুই তাড়াতাড়ি সিটি হাসপাতালে চলে আয়, তানহার অবস্থা অনেক খারাপ, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। রাজের কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তানহা, তুমি এরকম কি জন্য করলে? আমিও যে তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, তোমার উপর তো শুধু আমার অভিমান ছিল, আমার অভিমানটাও ভাঙতে পারলে না, তুমি এরকম কেন করলে? চোখের পানি মুছে শার্টটা গায়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, গাড়িটা ঝড়ের গতিতে চালাতে লাগলাম। একটু পরে হসপিটালে পৌঁছে গেলাম, দেখি তানহার বাবা মা কেবিনের বাইরে বসে আছে আর রাজ লিজা এক পাশে দাঁড়িয়ে আছে। তানহার বাবা আমাকে দেখে দৌড়ে আসলো। নীল বাবা, তানহা আমাকে তোমাদের ব্যাপারে সবকিছু বলেছে, দেখো না আমার পাগলিটা তোমাকে পাবে না বলে কি পাগলামো করেছি। আমি জানি যে তোমাকে তানহা অত্যাচার করেছে, কিন্তু এটাও সত্য যে তানহা তোমাকে খুব ভালোবাসে, সেটার প্রমাণ আমরা নিজেরা। প্লিজ আমার মেয়েটাকে বাঁচিয়ে নাও, বলে কাঁদতে লাগলো। আমি বললাম, আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবকিছু দেখছি। একটু পর অপারেশন রুমে ডক্টর বের হলেন, দৌড়ে গেলাম। ডক্টর, রোগীর কি অবস্থা? আপনাদের চিন্তার কোনো কারণ নেই, রোগী বিপদসীমার বাইরে আছে, যদি সময় মতো না নিয়ে আসতো তাহলে কিছু একটা হয়ে যেত। যাই হোক, এখন আপনারা দেখা করতে পারেন রোগীর সাথে। আমি বাদে সবাই কেবিনে চলে গেল। একটু পর আঙ্কেলরা বেরিয়ে আসলেন। নীল বাবা, তানহা তোমাকে ভিতরে ডাকছি। ভিতরে গেলাম, তানহা বেডে শুয়ে আছে, আমাকে দেখে মুখটা ঘুরে নিল। আমি গিয়ে ওর পাশে বসলাম। তানহা, আমি সরি, আর কখনো এমনটা হবে না। একদম চুপচাপ, কোনো উত্তর নাই। তানহা, হে ম্যাম সরি, আমাকে মাফ করে দাও। কোনো কথা নাই। পাশে থেকে একটা সিঞ্জ নিয়ে হাতে ধরলাম। তানহা, তুমি যদি এখন কথা না বলো তাহলে আমি আমার হাতে ঢুকিয়ে দেবো। এইবার নীলের দিকে মাথা ঘুরে থাকায় ওইটা হাত থেকে ফেলে দাও বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হাত থেকে সিরিজটা ফেলে দিলাম। তানহা, আমাকে মাফ করে দাও, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, একবার তো আমার অভিমানটা ভাঙাতে পারতে নাকি? তোমার কিছু হয়ে গেলে নিজেকে কিভাবে ক্ষমা করতাম আমি? বলো, আমাকে মাফ করে দিয়েছ? মাফ করতে পারি একটা শর্তে, আমাকে বিয়ে করতে হবে আর এখন কিস করতে হবে। ওই প্রথম শর্ত মানতে পারবো, কিন্তু দ্বিতীয়টা এখন না, সেটা বিয়ের পরে। তোমাকে এখনই কিস করতেই হবে, না হলে এমন অবস্থা করব যা ভাবতে পারবে না, বলে নীলের মাথাটা টান দিয়ে ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। এই ভিউয়ার্সরা এখনো এখানে কি করছেন? যান ভাগেন এখান থেকে, আমার বলছি লজ্জা করে না, যান বিয়েতে আসবেন সবাই আর নিজেরা বিয়ে করে মজা নেবেন, বাকিটা ইতিহাস হয়ে থাকবে, সবাই ইতিহাস থেকে পড়ে নেবেন। সো দর্শক বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পরবর্তীতে আপনারা কি ধরনের গল্প পেতে চান সেটিও নিচে কমেন্ট করে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, এতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।